নমস্কার শ্রোতা বন্ধু, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সামনে। বিভিন্ন সাধের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। তো বন্ধু, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। বন্ধু, আজ থেকে শুরু হচ্ছে তোমাদের সামনে একটি নতুন ভৌতিক সিরিজ, শেখ ইফরাজের কলমে বানেশ্বর ওঝা সিরিজ। এই সিরিজের আজকে প্রথম গল্প, পিশাচের ছোবল। আজকে গল্প পাঠে সায়ন্তন, বানেশ্বর ওঝার চরিত্রে আমাদের সবার প্রিয় কৌশিক। ও ভালো কথা, খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সামনে তোমাদের সবার প্রিয় লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে গর্ভগৃহে মৃত্যু ফাঁদ। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বিশ্বম্ভরের বিকৃত ছিন্ন ভিন্ন লাশটা দেখে গাঁয়ের সকলে রীতিমতো ভয়ে আতঙ্কে শিউরে উঠল। অমন দশাসই চেহারার ছেলেটা এখন মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে, পুরো শরীরটা সাপের খোলসের মতো রূপ ধারণ করেছে, গায়ের রং বিষাক্ত হয়ে সবুজাভ ও সামান্য নীলচে হয়ে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় সর্পদংশনের বিভৎস গভীর ক্ষত স্পষ্ট। ফ্যালফ্যাল করে চেয়ে থাকা চোখটার দিকে তাকালে বুকের ভেতরটা ছলকে ওঠে। দেখে মনে হচ্ছে কোনো কিছুকে দেখে ভীষণ রকম ভয় পেয়েছে শেষ মুহূর্তে, আর তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চারিদিকে একটা দম বন্ধ করা উগ্র গন্ধে বাতাস ভারী হয়ে আছে। লোকজন নানা রকম কানাঘুষো করছিল নিজেদের মধ্যে। তরুণ যুবকের এরূপ নৃশংস অকাল মৃত্যু দেখে সকলেই ধন্ধে পড়ে গেছিল। 7 দিন আগে অবধি কিন্তু বিশ্বম্ভর দিব্যি সুস্থ সবল মানুষ ছিল, দুবেলা জঙ্গলে কাঠ কাটতেও যেত, এই কাঠ কেটে সে নানা রকম জিনিসপত্র বানাতো, আর সেই সব সহ প্রচুর কাঠ হাটবারে হাটে বেচত, আর মাঝে মাঝে চাষাবাদও করত। মোট কথা, প্রচুর পরিশ্রমী ছেলে ছিল সে। এই করেই তাদের 3টে পেট চলে যেত। একদিন দ্বিপ্রহরে বিশ্বম্ভর পলাশদিঘির জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। তার সাথে ছিল নগেন আর গাঁয়ের আরেক ছেলে সন্তু। তারা 3জনে মিলে দিঘির পাড়ের দিকটায় গিয়েছিল কাঠ সংগ্রহ করতে। জঙ্গলের ভৌগোলিক মানচিত্র কিছুটা এরকম। লোকালয়ের শেষ প্রান্তে জঙ্গল শুরু হয়েছে কয়েকটা মাঝারি আকৃতির গাছ দিয়ে। তারপর এগোতে এগোতে জঙ্গল আরও ঘন হয়। একেবারে মধ্যিখানে গাছগাছালির ঘন ঘটায় দিনরাত্রি ঠাউর করা দুষ্কর। আর জঙ্গলের শেষতম প্রান্তে একটা বিরাট আয়তন প্রাচীন বটগাছ নিজের শাখা প্রশাখা বিস্তার করে দিঘির পথ নির্দেশ করছে। দিঘির জল বেশি গভীর না হলেও দিঘিটা বেশ প্রশস্ত ও সুন্দর। দিঘির উৎস পলাশ দিঘির জঙ্গল এবং মোহনা পাশের আমপোতা গাঁয়ের ঝিল। এইসব গাঁয়ের প্রৌঢ় প্রজারা বলে পলাশ দিঘির জঙ্গল নামকরণের কারণ প্রায় পলাশির যুদ্ধের সময়কাল থেকে এই দিঘির অস্তিত্ব রয়েছে এই গ্রামে, তাই এর থেকেই এই জঙ্গলের নাম পলাশ দিঘির জঙ্গল। দিঘির বালুময় মাটির ঘ্রাণ, ফুরফুরে মিষ্টি বাতাস ও জঙ্গলের অপরূপ ফুলের গন্ধ ওখানে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি করেছিল। অমন মোহিত পরিবেশে যে কি দ্রুত সময় অতিবাহিত হয় তা সহজে অনুমান করা দুষ্কর। বিশ্বম্ভরের দলও মহাচ্ছন্নের ন্যায় সেখানে নিজেদের কাজ করে যাচ্ছিল, তবে সন্তুর কথায় হুঁশ ফেরে তাদের। আরে বিশুদা, সন্ধে গড়িয়ে এসেছে যে, এখন বেশিক্ষণ এদিকটায় থাকা ভালো নয় গো, এই জায়গাটার অনেক বদনাম আছে, যত তাড়াতাড়ি সম্ভব চলো এখান দিয়ে। বিশ্বম্ভরও অবশ্য সেসব বদনাম শুনেছে। পাড়াগাঁয়ের এসব নির্জন বন জঙ্গলে নানান অতিপ্রাকৃতিক জীব থাকে যা বাস্তবিক জীবনে অকল্পনীয়। এই পলাশ দিঘির জঙ্গলের সুনামের চেয়ে বদনাম আছে ঢের বেশি। এই জঙ্গলে নাকি একসময় অনেক তান্ত্রিক কাপালিকের ডেরা ছিল, তারা রাত্রিবেলায় আগুন জ্বালিয়ে কী সব মন্ত্রতন্ত্র করত। শোনা গেছে মাঝে সাঝে সেখানে নরবলিও দেওয়া হয়েছে। কথিত আছে যে
এখানে সেই সব তন্ত্রমন্ত্রের প্রভাবে বিভিন্ন অভিশাপ রয়ে গেছে, যার ফলে এই জায়গায় রাতের আঁধারে থাকাটা ক্ষতিকারক। এর আগেও এখানে বহু দুর্ঘটনা ঘটে গেছে, যার ফলে গাঁয়ের মাতব্বররা কঠিন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন যে কেউ যাতে রাতের অন্ধকারে পলাশ দিঘির জঙ্গলে না যায়। এছাড়াও এখানে প্রচুর সাপখোপের উপদ্রব। আরে তাড়াতাড়ি বাঁচালা সন্তু নগেন, কালকে আবার আটবার। এই কাঠকুটো যা পেয়েছি সেসব বেচে এক হপ্তাহ চলেই যাবে। ও তোদেরকেও কিছু টাকা দেব, চ চ চ তাড়াতাড়ি চ। তারাও খুশি হয়ে বাড়িমুখো রওনা দিল। বিকেল গড়িয়ে সন্ধে নামার উপক্রম হয়েছে। রবি পশ্চিম গগনে সজ্জার আয়োজন করছেন। শেষ বিকেলের রোদ্দুরটুকুও লুপ্ত হয়েছে পুরোপুরি। তাছাড়া জঙ্গলের বিরাটাকৃতির গাছগাছালির ঘনঘটায় রবির কিরণ এখানে পর্যাপ্ত পরিমাণে এসে পৌঁছয় না। আর এই বিকেল গড়িয়ে সন্ধে নামার আগ মুহূর্তে তো আলো পাওয়ার আশা করাও বোকামি। অগত্যা অন্ধকার হাতরে কোনো ক্রমে এগিয়ে যাচ্ছিল তিনজনে। তারা ভেবেছিল বিকেলের মধ্যে ফিরে যাবে, তাই জন্যই লণ্ঠন মজুত রাখার প্রয়োজন মনে করেন। অন্ধকারের মধ্যে পাতার মর্মর শব্দ আর বাতাসের ক্ষীণ সনসন শব্দ মিলেমিশে এক গা ছমছম করা অনুভূতির সৃষ্টি করছিল। জঙ্গলের মাঝখানে পৌঁছতেই অকস্মাৎ গাছপালা দুলতে আরম্ভ করল সবেগে। অন্ধকার ক্রমশ আরও ঘনায়মান হতে থাকল। শুকনো পাতা ও কাঁকড় নুড়ি মেশানো ধুলোবালি এসে ঝাপটা মারল চোখে মুখে। হঠাৎ এইভাবে ঝোড়ো হাওয়া বইতে দেখে তারা সকলে আরও দ্বিগুণ বেগে পা চালাল। একবার ঝড় নামলে আর বাড়ি ফেরা সম্ভব হবে না, আর দেরি করে বাড়ি ফিরলে সবাই অহেতুক চিন্তা করবে, তার উপর এই জঙ্গলে যাওয়ার কথা জানলে তো করবেই। বিশ্বম্ভর আগের থেকেও দ্রুত বেগে পা চালাল, আর সঙ্গে নগেন আর শান্তি। বিশ্বম্ভরের ভরসাতেই তারা এসেছে জঙ্গলের এই গভীরাংশে, সে গাঁয়ের অন্যতম সাহসী ও বলবান যুবকদের মধ্যে গণ্য হয়। একসময় বিশ্বম্ভর জমিদারদের লেঠেল হিসেবেও নিযুক্ত ছিল, তবে বিয়ে করার পর দিয়ে হাতাহাতি দাঙ্গা ঝামেলা থেকে শতগজ ব্যবধানে সরে এসেছে পরিবারের কথা ভেবে। এখন এই কাঠকুটো বেচে আর চাষাবাদ করেই তার সংসার চলে। নগেন আর সন্তু তরুণ যুবক, তারা বিশ্বম্ভরের সাথেই চলাফেরা করে সচরাচর। সন্তুর বাবার সঙ্গে বিশ্বম্ভরের পরিবারের একটা বিবাদ ছিল পূর্বে, সেই সূত্রে দু পরিবারের মধ্যে কথাবার্তার আদান প্রদান হয় না। তবুও সন্তু সেই সব পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট তোয়াক্কা না করে বিশ্বম্ভরের সাথে মন খুলে মেশে, যার জন্য সন্তু বিশ্বম্ভরের কাছে তার নিজের ভাইয়ের মতো। বিশ্বম্ভর বেশ সতর্ক হয়ে চলছিল। আচমকা সন্তুর উত্তেজিত কণ্ঠস্বর পেয়ে সে চকিতে পেছনে ফিরে আধারের মধ্যে আবছাভাবে দেখল সন্তু ঝোপের দিকটায় উদ্ভ্রান্তের মতো চেয়ে আছে। বিশুদা! বিশ্বম্ভর এই ঘটনায় কিঞ্চিত ভীত হলেও শান্ত কণ্ঠে বলল, কি হলো রে সন্তু, বসে বললি কেন? সন্তু কাঁপা কাঁপা গলায় বলল, বিশুদা, ওই ওই ঝোপটার কাছে কিছু একটা রয়েছে, ঝোপটা কেমন ভাবে নড়ছিল একটু আগে। বিশ্বম্ভর মৃদু হেসে বলল, মৃদু কথাকার, আরে শিয়াল টিয়াল হবে হয়তো, ভয় পাচ্ছিস কেন, চল। না 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 বিশুদা, শিয়াল হলে ওভাবে ভিড়ুর ন্যায় ঘাপটি মেরে থাকবে না, আর ঝোপটা যেভাবে নড়েছিল তাতে মনে হলো এটা কোনো বড় জন্তু। ও ঠিক আছে, দাঁড়া দেখছি আমি, তারপর যদি এসে দেখি কিছু নেই রে, ওর কপালে দুঃখ আছে। না বিশুদা না, ওখানে যেও না, ওখানে যেও না, তুমি বাড়ি চলো, এক্ষুনি এই জঙ্গল থেকে বেরোবো আমরা। ব্যাস মেনে নিলি তো যে তুই ভুলভাল দেখেছিস, তাই আমাকে যেতে বারণ করছিস না, দাঁড়া বেটা যাচ্ছি এবার। সন্তু বাধা দিতে যাচ্ছিল, কিন্তু বিশ্বম্ভর সেসব অগ্রাহ্য করে উড়িয়ে দিল। ঝোপের ভেতর কিছুক্ষণ একটা শুকনো গাছের ডাল দিয়ে খুঁচিয়ে যখন সেখানে কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না, তখন বিরক্ত মুখে বিশ্বম্ভর ঝোপের দিক থেকে সরে এলো। এসে সজোরে সন্তুর মাথায় একটা চপেটা ঘাত করল। কোথায় রে, হ্যাঁ সেই বড় হিংস্র জন্তু কই? ওখানে একটা পিঁপড়ে মাত্র নেই,
চল তাড়াতাড়ি চল। সন্তুও মাথায় হাত দিয়ে হতভম্বের মতো বিশ্বম্ভর আর নগেনের পেছন পেছন হাঁটতে লাগল। মাত্র দু পা এগোনো মাত্রই বিশ্বম্ভর চিৎকার করে উঠল। সন্তু ও নগেন চমকে উঠে দেখল বিশ্বম্ভর মাটিতে বসে পড়েছে, তার পা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, একটা বড় সড়ো কাঁচের টুকরো তার পায়ে ঢুকে গেছে। বিশ্বম্ভর ব্যথায় কাটা মোরগের মতো ছটফট করছে। নগেন আর সন্তু খানিক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়েছিল ফ্যাল ফ্যাল করে। তারপর সন্তু গিয়ে আস্তে আস্তে কাঁচের টুকরোটাকে অতি সন্তর্পণে বার করার চেষ্টা করল। প্রথমবার বিশ্বম্ভর ব্যথায় চিৎকার করে উঠল। তারপর সন্তু ধীর গতিতে তার পা থেকে কাঁচের টুকরোটাকে বের করে দূরে একটা পরিত্যক্ত পানা পুকুরে ফেলে দিল। তারপর একটা শুকনো কাপড় দিয়ে তার পায়ে জড়িয়ে দিয়ে কোনো ক্রমে দুজনে মিলে ধরাধরি করে তাকে বাড়ি নিয়ে এলো। আর তারপর থেকেই বিশ্বম্ভরের মধ্যে অদ্ভুত রকম পরিবর্তন দেখা দিল। প্রায় ওর ধূম জ্বর থাকত, তার হাস্যোজ্জ্বল মুখখানা কেমন যেন শুকিয়ে গিয়েছিল, তার মুখে সর্বদা এক অজানা ভীতির ছায়া বিরাজ করত। সব সময় ও একটা ঘরে বন্দি থাকত, ঘর থেকে বেরোতো না, কারোর সঙ্গে কথা বলতো না, ভালোভাবে খাওয়া দাওয়া করতো না। কেউ গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে বলত, মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, ওর বিষাক্ত সবল আমাকে বাঁচতে দেবে না, কেউ বাঁচতে পারবে না, মেরে ফেলবে আমায়, মেরে ফেলবে। ধীরে ধীরে ওর শরীরে সাপের খোলসের মতো ছোপের দাগ হওয়া আরম্ভ হচ্ছিল। ওর গায়ের রং ক্রমশ সবুজাভ বর্ণ ধারণ করছিল। সেই দশাসই দীর্ঘকায় চেহারার বিশ্বম্ভর ক্রমে ক্রমে একটা ছিপছিপে রোগা পাটকাঠির মতো হয়ে যাচ্ছিল। বিশ্বম্ভর মাঝে মধ্যেই খাটের ওপর লাফিয়ে বসে পড়ত আর ঠকঠক করে কাঁপত। ওর বউ যখন জিজ্ঞেস করত যে কেন এরকম করছে, তখন উত্তরে বলত, ওরা আমায় ঘিরে ধরেছে চারিদিক থেকে, ওদের মারণ বিষ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। আর অদ্ভুতভাবে বিশ্বম্ভরের বাড়ির আশেপাশে হঠাৎ প্রচুর সাপের উপদ্রব দেখা দিল। তারা যাওয়া আসা করত একদম বিশ্বম্ভরের বাড়ির পেছন দিকের বাগান দিয়ে, যেদিকে বিশ্বম্ভর থাকত। এরপরই সপ্তম দিনে বিশ্বম্ভরের ছিন্ন ভিন্ন বিকৃত লাশ উদ্ধার হয় ওর ঘরের মধ্যে থেকে। ঘর থেকে একটা তীব্র উগ্র ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছিল। তার লাশ এতটাই উৎকট ও বিকৃত হয়েছিল যে তার লাশ সৎকার করারও কোনো উপায় ছিল না। তবুও গাঁয়ের লোকেরা তার পূর্বের উদারতা ও পরোপকারী স্বভাবের কথা ভেবে তার লাশ সৎকার করার সিদ্ধান্ত নেয়। নগেন ও সন্তু এসে সেখানে ভীষণ রকম কান্নাকাটি জুড়ে বসেছিল। এই দুটি ছেলে একেবারে বিশ্বম্ভরের ডান হাত আর বাঁ হাতের মতো ছিল। প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে বিশ্বম্ভর তার এই দুই বিশ্বস্ত অনুচরকে সঙ্গে নিয়ে যেত। নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসত এই দুজনকে। তাই বিশ্বম্ভরের এই নৃশংস অকাল মৃত্যুতে তারা দুজনে ভীষণ রকমভাবে ভেঙে পড়ল। গাঁয়ের সকলেই বেশ শোকাহত হয়েছিলেন জোয়ান ছেলেটার এই রূপ নৃশংস মৃত্যুতে। গাঁয়ের মোড়ল দীনবন্ধু মিত্র ও মন্দিরের একমাত্র পূজারী কালীনাথ নিজেদের মধ্যে খুব গভীর আলোচনা করছিলেন। আচ্ছা পুরোহিত মশাই, আপনার কি মনে হয় এটা কি কোনো বিষাক্ত সাপের কাটার ফলে হয়েছে নাকি এর ভিন্ন অপর কিছু তো হওয়া সম্ভব নয়? মোড়ল মশাই, বিষাক্ত কোনো সর্প বা কীট পতঙ্গ ভিন্ন অন্য কোনো জীব আমার জানা নেই যাই রূপ তীব্রতর বিষক্রিয়া ছড়ায়। নানা ঠাকুর, সেটা তো আমিও ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমার একটাই প্রশ্ন, কোনো সাপ কি 7 দিন ধরে কারোর শরীরে বিষক্রিয়া করে তাকে হত্যা করে? বিষদ সাপের বিষ হলে তৎক্ষণাৎ বা একদিনের মধ্যেই মানুষ মারা যাবে, কিন্তু কিন্তু বিশ্বম্ভরের মৃত্যুর লক্ষণগুলো যে খুব একটা শুভ নয়। কে জানে গায়ের ওপর কোন অপদেবতা থাবা নেমে এলো,
কে জানে। আপনার কথাতে যুক্তি থাকলেও আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কি বা করার আছে মোড়ল মশাই? কিন্তু আমার মতে এটা কোনো বিষাক্ত সাপের দংশনের প্রভাব ছাড়া অপর কিছুই নয়। তবুও আপনার মন রাখতে আমি গ্রামে একটা শান্তি সস্তয়ন করে দেব। গায়ের সকলের মধ্যেই বিশ্বম্ভরকে দেখার জন্য একটা অদম্য উত্তেজনা ছিল, তবে তার মুখদর্শন করার পর থেকেই মানুষজন রীতিমতো শিউরে উঠছে। কেউ কেউ তার ঘর থেকে বেরিয়েই বমি করে ফেলছে। গায়ের সকলের মধ্যে একজন আগন্তুক এতক্ষণ ধরে খুব মনোযোগ সহকারে সমস্ত ঘটনা শুনছিল। ভিড় একটু লঘু হতে সে ধীর পায়ে বিশ্বম্ভরকে দেখতে গেল। লোকটাকে দেখতে ঠিক কোনো কাপালিক বা তান্ত্রিক গোছের লাগছে। মুখ থেকে সারা শরীরে সে একটা শাল জড়িয়ে রেখেছে। ওই বিশ্বম্ভরকে দেখে তার মধ্যে কোনো ভীতি বা বিস্ময় বা ঘৃণা দেখা গেল না। সে কেবল কিছুক্ষণ এক নজরে তার দিকে চেয়ে রইল, যেন সে সব কিছুই জানে যে কিভাবে বিশ্বম্ভরের সাথে কি হয়েছিল, কিভাবে বিশ্বম্ভরের সাথে। এভাবে কিছুক্ষণ থাকার পর আগন্তুক সেখান থেকে বেরিয়ে নিঃশব্দে প্রস্থান করল। গায়ের লোক বিকেলের মধ্যে লাশ দাহ করার ব্যবস্থা করে ফেলল। সকলে মিলে কোনো ক্রমে তার দেহটাকে চিতা পর্যন্ত তুলল। তারপর খুব দ্রুত তার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হল। রাত তখন প্রায় মধ্যপ্রহর। হরিণমারি গ্রাম তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। দূরে বাঁশঝাড়ের গভীরাংশে কোনো এক শেয়ালের দল সমস্বরে আর্ত চিৎকার করে উঠল, কোনো অশনি সংকেতের পূর্বাভাস পেয়ে। রাতচরা পাখিরা কর্কশ্বরে ডাকা বন্ধ করে ক্রন্দনরত শিশুর মতো শব্দ করে কাঁদতে লাগল। আর একসময় সমস্ত শব্দ মিলিয়ে গেল পাথুরে নৈঃশব্দের মতো। পুরো গাঁ যেভাবে ঘুমিয়েছিল সেভাবেই জঙ্গলের বন্য প্রাণীরাও কোনো কিছুর আতঙ্কে জড়সড় হয়ে বোবার মতো স্তব্ধ হয়ে গেল। কোনো এক আধিভৌতিক শক্তির পুনরাবৃত্তির পূর্বাভাস পেয়ে তারা লুকিয়ে পড়ল যে যার নিজের বাসায়। এমন এক শক্তি যা জাগ্রত করা হয়েছে বহুকাল পর কোনো অতীব অশুভ মারণোদ্দেশ্যের জন্য। হরিণমারির মাটিতে যে কোনো মারণাভিশাপের বীজ বপন করা ছিল তার সম্পর্কে এবং তার মারণ ছোবলের সম্পর্কে সকলে অজানা। এই হারু, আর কতক্ষণ লাগবে যেতে? বেশ বিরক্ত হয়ে প্রশ্নটা করে অতীন্দ্র। বুঝতে পারছি না গো দাদাবাবু, অন্ধকারে ভালো করে কিছুটি ঠাওরি করা যাচ্ছে না। তাহলে কি ভুল রাস্তায় ঢুকে পড়লাম নাকি? হ্যাঁ, এই রাত দুপুরে। সত্যি তোকে দিয়ে না একটা কাজ ঠিকঠাক করে হয় না হারু। না না দাদাবাবু, ভুল রাস্তায় ঢুকিনি আমি, স্পষ্টভাবে দেখতে দেখতে এই রাস্তায় ঢুকেছি। এই রাস্তা আমার হাতে তালুর মতো করে চেনা, এখানে হারিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এখন কেমন যেন রাস্তাটা গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একই রাস্তায় বারবার আমরা এসে পড়ছি। বলিস কি হতো বাবা, শেষমেশ এই বুড়ো বয়সে তুই চেনা রাস্তাতেও হারিয়ে যাচ্ছিস। এই জন্য তোর সাথে কোথাও যেতে আমার রুচি হয় না। তোর মতো কর্তব্যহীন অকম্য মানুষের দ্বিতীয় উদাহরণ নেই তল্লাটে। না গো দাদাবাবু, এই রাস্তা হারানোর কোনো প্রশ্নই ওঠে না এখানে। আমি এর আগে প্রায় বার বিশেক রাস্তা যাতায়াত করেছি, কিন্তু কখনোই এমনটি হয়নি। এই জন্যে আমি আপনাকে বলেছিলাম রাতের আঁধারে এই জঙ্গলের রাস্তা দিয়ে না যেতে। আমি যতবার এসেছি দিনেই এসেছি, রাতের অন্ধকারে এই জঙ্গল সাক্ষাৎ কাঁচা খেকো অপদেবতা হয়ে যায় গো। এখানে রাগে যে কত কেউ রাস্তা হারিয়ে মরেছে তার ঠিক ঠিকানা নেই। আমরাও বোধ হয় এমনই কিছুর খবরে পড়েছি গো দাদাবাবু, এইরকমই খবরে পড়েছি। কথাগুলো বলে হাউ হাউ করে কাঁদতে থাকে হারু গাড়োয়ান। দূর অত বাগা, ওভাবে মেয়েদের মতো কাঁদিস কেন? কিচ্ছু হবে না, তুই আয়তুক মাথা ঘামাস না তো, যত সব বাজে কথা। তাড়াতাড়ি গাড়ি ছোটা, জঙ্গল থেকে দ্রুত বেরোতে পারলেই হলো।
কথাগুলো বেশ গুরুগম্ভীর কণ্ঠেই বলল অতীন্দ্র ওরফে অতীন্দ্র নারায়ণ চৌধুরী, প্রৌঢ় জমিদার রণেন্দ্র নারায়ণ চৌধুরীর একমাত্র নাতি ও একমাত্র বংশধর। রণেন্দ্র জমিদারের সেকেলের সময় দারুণ দাপট ছিল। তারা ছিল দুই ভাই, রণেন্দ্র নারায়ণ এবং শঙ্করনাথ চৌধুরী। দুজনের নামের এই পৃথকতার কারণ হচ্ছে রণেন্দ্রর বাবার প্রথমা স্ত্রীর সন্তান হচ্ছেন রণেন্দ্র। তার মা পরলোক গমন করেন যখন রণেন্দ্র প্রায় দ্বাদশ বৎসরের বালক। প্রথম স্ত্রীর মৃত্যুর পর রণেন্দ্রর বাবা জমিদার অন্নদাশঙ্কর চৌধুরী 45 বছর বয়সে দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় স্ত্রীর সন্তান হচ্ছেন শঙ্করনাথ চৌধুরী। মৃত্যুর আগে অন্নদাশঙ্কর তার সম্পত্তি দুই ছেলের মধ্যে সমপরিমাণে বিভক্ত করে দিয়ে যান। রণেন্দ্রকে অসম্ভব পরিমাণ ভালোবাসতেন অন্নদাশঙ্কর, তাই তাকে গোপনে কিছু সোনার গয়না দিয়েছিল। সেই গয়না ছিল তার মায়ের শেষ চিহ্ন, যা তিনি তার যোগ্য অধিকারী তার মায়ের একমাত্র আদুরে সন্তান রণেন্দ্রকে দিয়ে গেছিলেন। প্রথম স্ত্রীকে অসম্ভব পরিমাণ ভালোবাসতেন অন্নদাশঙ্কর, কিন্তু তাকে হারানোর শোকে একসময় তিনি প্রায় উন্মাদ হয়ে ওঠেন। তবুও ছোট ছেলেটার মুখের দিকে চেয়ে তিনি দ্বিতীয় বিবাহ করেন। অন্নদাশঙ্কর তার সময়ের সবচেয়ে দয়ালু ও প্রজাপ্রেমী মানুষ ছিলেন, তাকে সবাই অত্যন্ত শ্রদ্ধা করত। পরবর্তীতে রণেন্দ্র বিবাহ করেন এবং আলাদা হয়ে গিয়ে নিজের পৈতৃক ভিটে ছেড়ে চলে আসেন হরিণমারি গ্রামে। রণেন্দ্রর দুই ছেলের মধ্যে এক ছেলে তখনকার মহামারী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। একমাত্র ছেলে দীপনারায়ণ চৌধুরী ছিল তার সব কিছু। এখন বর্তমানে অতীন্দ্র সেই সম্পত্তির একমাত্র বংশধর। অতীন্দ্র বিবাহ করেননি, তার কোনো সন্তান নেই, একলা মানুষটি কোনো রকমে জীবন কাটান। আজকে প্রায় দীর্ঘ এক মাস পর তিনি ফিরছেন গ্রামে, জামখালি গ্রামে নিজের পৈতৃক বাড়িতে, অর্থাৎ নিজের প্রপিতামহ অন্নদাশঙ্কর চৌধুরীর বাড়ি গিয়েছিলেন কিছুদিন কাটাতে। একলা এই গ্রামে থেকে তার আর ভালো লাগে না, তবে ভালো না লাগলেও তাকে ফিরতেই হবে। গ্রামের বিভিন্ন কাজবাজ তার অনুপস্থিতিতে অসম্পূর্ণ থেকে যায়, তাই আজ দীর্ঘদিন বাদে প্রবল অনিচ্ছা সত্ত্বেও তাকে ফিরতে হচ্ছে গ্রামে। বেশ রাত হয়ে যাওয়ার কারণে তিনি তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য এই জঙ্গলের পথ বেছে নেন। তিনি বরাবরই দুঃসাহসী ও পাথুরে হৃদয়ের মানুষ, ভয়ে পিছুটান আবেগ অনুভূতি এসব তার নেই বললেই চলে। শুধু রয়েছে একাকিত্বের বিষণ্ণতা, রয়েছে একটা হাসি খুশি পরিবারের অভাব। এভাবেই একলা থেকে থেকে তিনি এক প্রকার পাথর হয়ে গেছে, ন্যূনতম কোনো অনুভূতি আর তার মধ্যে অবশিষ্ট নেই। এই জঙ্গলের ব্যাপারে গাঁয়ের লোকেদের কাছে তিনি নানা রকম কানাঘুষো শুনেছেন, তবে কখনোই সেসবে কান দেননি। লোকে বলে এই পলাশ দিঘির জঙ্গলে একসময় অনেক মানুষ মরেছে, আর তাদের অতৃপ্ত বিদেহী আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। এছাড়াও এখানে প্রচুর বিষাক্ত সাপখোপের উৎপাত রয়েছে, সর্পদংশনের ফলেও এখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। তাই মানুষ এখানে যতটা অলৌকিককে ভয় করে, ঠিক ততটাই সাপকেও ভয় করে। তাড়াতাড়ি গাড়ি ছোটা, জঙ্গল থেকে দ্রুত বেরোতে পারলেই হলো। কথাগুলো বিরক্ত হয়ে বলে দিলেও তার মনের মধ্যে ক্রমশ একটা চাপা অস্বস্তি মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। এই জঙ্গলে ঢোকার পর থেকেই তার নাস্তিক অলৌকিক অবিশ্বাসী এই ভাবটা কিছুটা লঘু হয়েছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে তাদের গরুর গাড়ির পেছনে কেউ যেন কিছু একটা তাদের অনুসরণ করে এগিয়ে আসছে। গাড়োয়ান বিষয়টা লক্ষ্য করে কয়েকবার তাকে বলেছে, তবে তিনি বিশেষ গ্রাহ্য করেন। কিন্তু এখন সেই অনুভূতিটা আরও তীব্রতর হয়ে উঠছে। এবার মনে হচ্ছে পেছন থেকে কে একটা ফোঁসফোঁস করছে সরীসৃপের মতো। তার প্রবল দীর্ঘশ্বাসের গরম বাতাস এসে ঝাপটা মারছে গরুর গাড়িতে। মালিকের বাজখাঁই গলার ধমক্ষে চুপ করে গেছিল হাড়ু গাড়োয়ান, কিন্তু এখন সে সমস্ত বাধা নিষেধ ভুলে যায়। সবার আগে নিজের প্রাণ, তারপর সব কিছু। টাকা না পেলেও হলো, বেঁচে থাকলে আরও অনেক টাকা আসবে। প্রাণ একবার হারিয়ে ফেললে তার ফেরত পাওয়া যাবে না। দাদাবাবু, দাদাবাবু, আমার মনে হচ্ছে আমাদের ভুল হয়ে ধরেছে, নইলে সেনা রাস্তায় বারবার এসে কেমন করে পড়বো বলো দেখিনি। তুই আবার শুরু করলি হারু। দাদাবাবু, আপনি সব বিশ্বাস করেন আর নাই করেন, কিন্তু আমরা নির্ঘাত ভুলোর কপরেই পড়েছি গো দাদাবাবু।
কী ভুলো ভুলো করছিস? এই ভুলোটা কে? যখন কোনো অসহায় প্রতীক পথ হারিয়ে কোনো দুর্ঘটনায় মারা যায়, তখন তাদের আত্মা মুক্তি পায় না গো দাদাবাবু। তাদের আত্মা একটা বিশেষ দোষ পায়। এইভাবে পথ হারিয়ে পথ দুর্ঘটনায় মরা মানুষের আত্মাই হলো ভুলো বা কানা ভুলোতে পরিণত হয় গো। এই ভুলো নিজের মতোই কোনো ক্লান্ত প্রতীককে ধরে আর তাকে বারবার একই পথে নিয়ে আসে। এইভাবে বিভ্রান্ত করার পর যখন প্রতীকের জ্ঞান চেতনা প্রায় লুপ্ত হয়ে আসে, তখনই তাকে মেরে ফেলে এরা। আমরা এমন কিছুর কপড়ই পড়েছি মনে হয় দাদাবাবু। এইসব মন গড়া কাহিনী বুঝলুকি আমি বিশ্বাস করি না। যত সব মানুষের কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয়। তুই দ্রুত গাড়ি চালা। কথাগুলো তারস্বরে চেঁচিয়ে বলল বটে, কিন্তু অতীন্দ্রর মনেও একটা ঈষৎ ভীতি কাজ করছে। সে সুশিক্ষিত ব্যক্তিসম্পন্ন মানুষ, তাই আগাগোড়াই এইসব বিষয়ে তার অগাধ অবিশ্বাস ও ঘৃণা। ভগবান বা ভূত কোনো কিছুতেই তার বিশ্বাস নেই, তবে আজ প্রথমবার অজান্তেই ভয়েতে সে ঠাকুরের নাম জপছে। দাদু তাকে ছোটবেলায় একটা বিশেষ রুদ্রাক্ষ দিয়েছিলেন, কিন্তু অবিশ্বাসী নাস্তিক মননশীল অতীন্দ্র সেই সব এক মুহূর্ত ধারণ করেন। আজ তার বড্ড আফসোস হচ্ছে, রাগ হচ্ছে নিজের ওপর, কেন যে রুদ্রাক্ষটা ধারণ করেননি তিনি। আবার পরমুহূর্তে তার প্রবল নাস্তিকতা সক্রিয় হয়ে উঠল। লজ্জার বিষয়ে, তিনি নাকি এই বুড়ো বয়সে ভূতের ভয়ে রুদ্রাক্ষ ধারণ করার কথা ভাবছে। ছি 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 ছি, এই নাকি তিনি এইসব বুজরুকিতে অবিশ্বাস করেন। আর আজ প্রায়ান্ধকার জঙ্গলের পথ হারিয়ে তিনি অলৌকিকতার ভয় পাচ্ছেন। নিজের ওপর বড্ড রাগ হলো তার। তবুও পেছনের দিক থেকে সেই ফোঁস ফোঁস শব্দটা ক্রমশ আরও তীব্রতর হয়ে উঠছে। মনে হচ্ছে কোনো অতিজাগতিক জীব প্রচণ্ড ক্রোধে ফুঁসছে, আর সেই দীর্ঘশ্বাসের বাতাস ক্রমে গরুর গাড়িটাকে সহস্র ফণাযুক্ত কালসর্পের মতো পেঁচিয়ে ধরছে। গাড়িটা হঠাৎ কেমন যেন ঝাঁকুনি দিতে শুরু করল। প্রথমে তারা ভেবেছিল হয়তো রাস্তা অনুর্বর, এব্রোখেব্রো, তাই হয়তো গরুগুলো সঠিকভাবে চলতে পারছে না, তাই হয়তো হোঁচট খেয়ে এভাবে গাড়িটা দুলে উঠছে। কিন্তু তাদের ওপর যে কত বড় প্রলয় ধেয়ে আসছে তা তারা বিন্দুমাত্র আঁচ করতে পারে। অকস্মাৎ গাড়িটা একটা প্রবল ঝাঁকুনি দিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়ে শটান থেমে গেল। গরুগুলো যেন কোনো অতিলৌকিক কিছুর উপস্থিতি বুঝতে পেরে ভয় গুটিয়ে গেছে। এরকম অকস্মাৎ ঘটনায় দুজনেই বেশ চমকে উঠেছিল। অতীন্দ্র টাল সামলাতে না পেরে গাড়ির একদিকে কাত হয়ে গেছিল, কোনো রকমের শরীরটা উঠিয়ে হাড়ুকে উদ্দেশ্য করে বলল, এই হাড়ু, এভাবে আচমকা গাড়ি থামালি কেন? কি হলো? হাড়ু স্তম্ভিত নেত্রে খানিকক্ষণ এদিক ওদিক চেয়ে তারপর কম্পিত কণ্ঠে বলল, দাদাবাবু গো, দাদাবাবু, গতিক সুবিধের নয় গো। গরুগুলো কোনো কিছুর থেকে ভয় পেয়ে সিটিয়ে গেছে গো। আমি হাজার চেষ্টা করেও, হাজার চাবুকঘাত করেও ওদের স্থানচ্যুত করতে পারিনি গো। ওরা সাধারণত আশেপাশে সাপের উপস্থিতি টের পেলে এমনভাবে দাঁড়িয়ে যায়, কিন্তু আমি লণ্ঠন দিয়ে দেখলুম গাড়ির আশেপাশে কোথাও কোনো কিছু নেই, আর থাকলেও কিছুক্ষণের মধ্যেই ওরা আবার স্বাভাবিক হয়ে যেত। কিন্তু প্রায় মিনিট কাটেক ধরে ওরা নড়ছেই না একটুও। তুই এক কাজ কর, নেমে গিয়ে আশপাশটা একটু দেখে যা, ভয় নেই, কোনো সমস্যা হলে আমাকে ডাকিস, আমি নেমে আসব। হাড়ু ঈষৎ ভীতি প্রকাশ করলেও মালিকের নির্দেশ অমান্য করতে পারল না। প্রবল অনিচ্ছা সত্ত্বেও সে কাঁপা পায়ে নেমে গেল গাড়ি থেকে। আজকে চারিদিকে কেমন একটা হিম শীতল নিস্তব্ধতা বিরাজ করছে। গাছপালার পাতা নড়ার ক্ষীণ শব্দটুকুর অস্তিত্ব অনুপস্থিত। তাছাড়া আরও একটা জিনিসের অনুপস্থিতি লাগছে, কি সেটা আপাতত মনে পড়ছে না অতীন্দ্রর। হাড়ু থাকতে তার শরীরে কিঞ্চিৎ সাহস বর্তমান ছিল, কিন্তু ওর যাওয়ার পর থেকে গাটা কেমন ছমছম করছে অতীন্দ্রর। পলাশদিঘির জঙ্গলের বিরাটাকার গাছপালাগুলো কোনো পৌরাণিক দৈত্য বলে ভ্রম হচ্ছে। নিশুতি রাতের জমাট বাঁধা অন্ধকার আর এই জঙ্গলের মধ্যেকার বিরাটাকৃতি গাছগুলো গিলে খেতে চাইছে ওকে। হাড়ু তো অনেকক্ষণ হলো গেছে, এতক্ষণে তো চলে আসার কথা, কোনো বিপদ হলো না তো?
বেশ চিন্তায় পড়ে গেল অতীন্দ্র। জঙ্গলের এই নির্জন জনশূন্য প্রান্তরে নিজেকে বড্ড অসহায় নিরুপায় মনে হলো তার। সত্যি এই জঙ্গলের রাস্তাটা ধরা উচিত হয়নি। জঙ্গলটা যে খুব সুবিধের নয় সেটাই পুরো পথ চলাকালীন হাড়ে হাড়ে টের পেয়েছে সে। কী করবে? হারুকে খুঁজতে যাবে নাকি চুপচাপ বসে অপেক্ষা করবে আরও কিছুক্ষণ? ওর কি সত্যি কোনো বিপদ হলো নাকি? একটা পারস্পরিক চিন্তার সংঘর্ষের মধ্যে ফেঁসে গেছে অতীন্দ্র। এই নির্জন অভিশপ্ত জঙ্গলে এই রাত্রিবেলায় একলা যেতেও ভয় করছে তার, আবার হারুর জন্য বড্ড দুশ্চিন্তাও হচ্ছে। অগত্যা সে সিদ্ধান্ত নিল গাড়ি থেকে নামার। মনে সাহস সঞ্চয় করে ধীর পায়ে নামল গাড়ি থেকে। গরুগুলো একেবারে পাথরের মূর্তির মতো নিষ্প্রাণ হয়ে আটকে গিয়েছিল নিজের জায়গায়। তাদের বিস্ফারিত দৃষ্টি দেখে অতীন্দ্রর বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কাঁপা কাঁপা পদক্ষেপে কিছুক্ষণ এদিক সেদিক খুঁজে দেখেও যখন হারুর খোঁজ পাওয়া গেল না, তখন প্রবল আতঙ্কে শিউরে উঠলেন দোর্দণ্ড প্রতাপ অতীন্দ্র নারায়ণ চৌধুরী। এককালে 3-4 তালুকের ত্রাস নামে পরিচিত ছিলেন তিনি। এক কোপে বলি নামাতে তার একটুও সংকোচ বোধ হতো না, আর আজকে সেই অতীন্দ্র নারায়ণ চৌধুরী এই নির্জন অভিশাপগ্রস্ত জঙ্গলে এসে ভয়ে কাঁপছেন। কোনো এক অজ্ঞাত আতঙ্ক গ্রাস করছে তার সর্বাঙ্গ। দৌড়ে পালাতে ইচ্ছে করলো তার, কিন্তু ভয়ে পা নড়ল না। কোনো ক্রমে হাঁটতে হাঁটতে এদিক সেদিক ঘুরতে লাগলেন তিনি, যদি কোথাও ওই জঙ্গল থেকে বেরোনোর পথ পাওয়া যায়। কিন্তু কোনো লাভ নেই। এই আধার ঘেরা সর্বগ্রাসী জঙ্গলে কেউ কোথাও নেই তাকে সাহায্য করার মতো। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে উদ্ভ্রান্তের মতো হাঁটাহাঁটি করার পর তার সম্বিত ফেরে। চারিদিকে তাকিয়ে আরও একবার তার গাটা শিউরে ওঠে। তৎক্ষণাৎ চকিতে পেছন ফিরে দৌড় লাগান তিনি গরুর গাড়ির দিকে। গরুর গাড়ির কাছে আসতেই তার উক্ষী গোলক বিস্ফারিত হয়ে গেল। গরুর গাড়িটা এখন একটা ভগ্নপ্রায় কাঠের টুকরোতে পরিণত হয়েছে, আর তার পাশেই দুখানা বলিষ্ঠ গরু মরে পড়ে রয়েছে। গরু দুটোর শরীর নীলচে রং ধারণ করেছে। সেই দিক থেকে একটা তীব্র উৎকট ঝাঁঝালো গন্ধ ভেসে আসছে। অতীন্দ্র নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারল না। মুহূর্তের মধ্যে কিভাবে দুখানা সুস্থ সবল প্রাণী এভাবে মারা গেল, আর কিভাবেই বা এই গরুর গাড়িটা ভেঙে টুকরোয় পরিণত হল? মনের মধ্যে হাজারো প্রশ্নের দ্বন্দ্ব জমা হতে লাগল। আচমকা তার মনে হলো যা হোক করে এখান থেকে পালাতে হবে, পালানোই একমাত্র উপায়। আর এক মুহূর্ত দেরি না করে কোনো ক্রমে কাঁপা কদমে দৌড় লাগালো অতীন্দ্র। ঝোপঝাড় ঘাস পেরিয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়তে থাকে সে। এভাবে সোজা দৌড়তে দৌড়তে কিছুদূর আসার পর ক্লান্ত হয়ে বসে পড়েন তিনি। এই বৃদ্ধ বয়সে এত দৌড়ঝাঁপ সহ্য হয় না, কিন্তু আজকে বেঁচে থাকার জন্য তাকে পালাতেই হবে। এই রাক্ষসে জঙ্গল পেরিয়ে দৌড়তে হবে। কথাটা মাথায় আসতেই আবারও সজোরে দৌড় লাগালেন তিনি। এইভাবে দৌড়তে দৌড়তে হঠাৎ ক্ষীণ লালচে আলো নজরে এলো তার। প্রথমে ভালোভাবে ঠাউর হলো না, তবে সেটা কী তা বোঝা মাত্রই তার সর্বাঙ্গ পাথর হয়ে গেল। দুজোড়া লাল জ্বলন্ত চোখ, চোখ দুটো ধকধক করে জ্বলছে। খানিক্ষণ ওই রক্তচক্ষুর দিকে হতভম্ব হয়ে চেয়ে থাকার পর আবার উল্টো দিকে দৌড় লাগালেন তিনি। এবার আর থামা চলবে না, থামা মানেই সাক্ষাৎ মৃত্যু। প্রবল হাঁপানি সত্ত্বেও তিনি দৌড়তে লাগলেন। যাই হোক করে এই মৃত্যুপুরী থেকে বেরোতে হবে। অকস্মাৎ তার পেছন থেকে একটা সুবিশাল অবয়ব এসে তাকে জাপটে ধরল নিজের করাল বন্ধনে। অবয়বটা দেখতে কিছুটা সাপের মতো, তবে তার চক্ষুদ্বয় জল জল করছে। সেই সর্পাকৃতি কৃষ্ণবর্ণ অবয়ব ধীরে ধীরে তাকে গ্রাস করে ফেলল নিজের সর্বগ্রাসী উদরে। সেই সঙ্গে ওই সর্বগ্রাসী জঙ্গলের ক্ষুধাও নিবারণ হলো 4-4 প্রাণ হরণ করে। ক্ষুধা যখন প্রতিহিংসার হয় তখন সেই ক্ষুধার নিবৃত্তি ঘটানো হয়ে ওঠে অসম্ভব। বড় চিন্তার বিষয় হে মরার মশাই, এভাবে যদি সুস্থ হবল মানুষগুলো অপঘাতে মরতে থাকে, তবে হরিণমারি গাঁ যে একেবারে
শ্মশানে পরিণত হবে। বিমর্ষ কণ্ঠে বললেন ডোঙারি দীপেন্দ্র রায় ওরফে দীপু। সে জাতে ডোঙারি, অর্থাৎ নৌকো তৈরি করা আর বিক্রি করা যাদের জাত ব্যবসা। এই দীপেন্দ্র রায় ওরফে দীপু কাক ভরে নিজের দলের সঙ্গে যেত পলাশ দিঘিতে কিছু মাছ ধরতে ও বড় বড় গাছের কাঠ কেটে নৌকো বানানোর জন্য। আজ কাক ভরে পলাশ দিঘির শেষ প্রান্তে গ্রামে ঢোকার একেবারে মুখোমুখি রাস্তায় এই দলটি দেখতে পায় জমিদার অতীন্দ্রনারায়ণ চৌধুরীর বিভৎস মৃতদেহ। পুরো শরীর রক্তশূন্য এবং অদ্ভুত রকম সবুজাভ রঙের, কিন্তু অদ্ভুতভাবে তার শরীরে একটা ক্ষতের দাগও নেই। পুরো শরীর অক্ষত, শুধুমাত্র রক্তশূন্যতার কারণেই বোধহয় তার মৃত্যু হয়েছে। কিন্তু এইভাবে শরীরে একটা দাগ অবধি না ছেড়ে কীভাবে শরীরের রক্তবিন্দু শুষে নেওয়া যায়? তাছাড়া তার শরীর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার শরীরে তীব্রভাবে বিষক্রিয়া ছড়িয়েছে, যেই বিষক্রিয়ার কারণে তার সমস্ত শরীর এরকম সবুজাভ রঙের হয়ে গেছে। এছাড়াও জঙ্গলের গভীরাংশে পাওয়া গেছে একটি ভগ্নপ্রায় গরুর গাড়ি এবং তার পাশেই পড়ে রয়েছে দুখানা ছিন্ন ভিন্ন গরুর মৃতদেহ। গরু দুটো একইভাবে মারা গেছে, যেভাবে মারা গেছে বিশ্বম্ভর ও জমিদার অতীন্দ্রনারায়ণ। গায়ের ওপর কোন সমনের ছায়া নেমে এলো কে জানে। আমাদের গ্রামবাসী তো কখনো কারো ক্ষতি করেনি, কারো অনিষ্ট করেনি, তবে অদৃষ্ট, তবে কেন এসব ঘটছে আমাদের সঙ্গে? মোড়ল মশাই, যেভাবে গরুগুলো আর জমিদার মশাইয়ের মৃত্যু হয়েছে তাদের স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের শরীরে খুব ভয়ানক রকম বিষ ছড়িয়েছে। কি জানে কোন সাপের বিষ এত ভয়ঙ্কর হতে পারে যে এইভাবে তিনটে প্রাণ একসাথে হরণ করলো। ওদের এই জঙ্গলের রাস্তা ধরে রাত্রিবেলায় আসা উচিত হয়নি একদম। সব কিছু জেনেও জমিদার মশাই বোকামি করেছেন। উনি নাস্তিক হলেও গায়ের এই নিষেধাজ্ঞাটুকু তার শোনা উচিত ছিল। গায়ের প্রৌঢ় ব্যক্তিরা তো আর মিছে কথা কইবে না আমাদের, ওরা অনেক কিছু জানে বোঝে। তাছাড়া হারুরও তো কোনো খোঁজ মিলল না, হারু এসব সংস্কার মেনে চলে। ও যে কীভাবে জমিদার মশাইয়ের সঙ্গে তাল মেলালো কি জানে, ওর অন্তত উচিত ছিল অন্য রাস্তা ধরে আসার। ভগবান জানেন এই অভিশাপ কীভাবে নিবারণ করা যাবে, সেটা একমাত্র ভগবানই জানেন। আমার মাথায় কিছু আসছে না। পূজারী মশাই তো বললেন গায়ে শান্তি স্তোত্তায়ন করার পর আর কোনো সমস্যা হবে না তেমন, কিন্তু একটা আস্ত গরু গাড়ি সহ তিনজন মারা গেল এইরকম নৃশংসভাবে, প্রতিকার কীভাবে সম্ভব? তিনজন নয়, মোট চারজন। আচমকা ভুবন জেলের কথা শুনে সকলে চমকে উঠে তার দিকে তাকালো এক মুহূর্ত। ভুবন তর্জনী নির্দেশ করে দূরে গাছগাছালিতে ঘেরা একটা ভগ্নপ্রায় মন্দিরের দিকে দেখাল। সেই দিকে তাকিয়ে সকলের প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। মন্দিরের চৌহদ্দির একটু বাহিরাংশে পড়ে রয়েছে আরেকটি মানবদেহ। মানবদেহ বলা ভুল, নিষ্প্রাণ, নিথর, রক্ত শূন্য মৃতদেহ। দূর থেকে দেখতে অসুবিধে হলেও একটু নিকটে গিয়ে দেখতেই সকলে চমকে উঠল। ওটা আর কেউ না, হারু, হারু গাড়োয়ান। হারু গাড়োয়ানও একইভাবে মারা গেছে। চোখ ভয়ে আতঙ্কে বিস্ফারিত হয়ে বেরিয়ে আসতে চাইছে, সারা শরীরে রক্তের একটা বিন্দুও নেই আর গায়ের রং বিষাক্ত সবুজাভ। সকলে হতভম্ব হয়ে এক দৃষ্টে চেয়েছিল মন্দিরের কাছে পড়ে থাকা হারুর নিথর নির্জীব দেহটার দিকে। খানিক্ষণ ওভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে থাকার পর ওখানে উপস্থিত কিছুজন মন্দিরের দিকে এগিয়ে যেতে যাচ্ছিল, হঠাৎ এক বৃদ্ধের কম্পিত ভারী কণ্ঠে তারা চমকে উঠল। খবরদার, খবরদার, ভুলেও কেউ ওই দিকে পা মারাস নে। সকলে চকিতে পেছন ফিরে দেখল, ইনি গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি, যিনি কিনা এখনো অবধি জীবিত। বয়স 90 ছুঁই ছুঁই করছে, তবুও কোনো ক্রমে হাঁটা চলা করতে পারেন। তবে এভাবে তিনি কখনো একলা এতদূর হেঁটে আসেননি, তার সাথে সব সময় তার নাতি সিধু থাকে তার রক্ষণাবেক্ষণের জন্য। কিন্তু আজ হঠাৎ এভাবে তাকে এতদূর একলা হেঁটে আসতে দেখে সকলেই রীতিমতো বিস্মিত হয়ে গেল। ভেতরে পা রাখলে এই গাঁ
একদিনে শ্মশান হয়ে যাবে। সেটাই আগুন জ্বালানোর মতো কেউ বাঁচবে না, কেউ না। ওর মরণ ছবল আবারও নেমে আসবে গায়ের ওপর। মোড়ল মশাই বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি বলতে চাইছেন চাটুর্য মশাই? ওই মন্দিরে চৌহদ্দির ভেতরে পা রাখলে কি ঘটবে, আর কিসের মরণ ছবলের কথা বলছেন আপনি? ভালোভাবে খোলসা করে বলুন, এইভাবে আমাদের চিন্তায় ফেলে দেবেন না। গ্রামে এইভাবে পরপর নৃশংস অকাল মৃত্যুর কারণ কি? কিছুক্ষণ বাক্যান্তর না করে নিঃশব্দে মন্দিরের দিকে আতঙ্কিত দৃষ্টে চেয়ে রইলেন। তারপর একটা উষ্ণ দীর্ঘশ্বাস ছেড়ে বলতে আরম্ভ করলেন, হে বহু বছর আগেকার কথা, তখন তোমরা কেউ জন্মাওনি, আমি তখন নাবালক। তখন এই গাঁয়ের নাম করা জমিদার ছিলেন নরেন্দ্র নারায়ণ চৌধুরী। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সেই সময় তেমন দুর্নীতিও ছিল না এই তল্লাটে। পলাশদিঘির জঙ্গলে তখন এত গাছগাছালির ঘনঘটাও ছিল না। জঙ্গলের মধ্যস্থলে বাস করত প্রচুর তান্ত্রিক ও সাধকরা। তারা বহু কাল বছর ধরে এই পলাশদিঘির জঙ্গলে ডেরা বেঁধেছে এবং নিজেরা মিলে একটা মন্দির স্থাপন করেছিল। কিন্তু সেটা কোন দেবতার মন্দির সেটা আদৌ জানা হয়ে ওঠেনি। তাদের নিয়ে কখনো তেমন কোনো সমস্যাও হয়নি। কিন্তু কোনো এক মারণ বিদ্যার অপপ্রয়োগ করতে গিয়ে ঘটেছিল এক বিভীষিকাময় ঘটনা। সত্যি বলতে এই সব সাধকের মধ্যে অধিকাংশ সাধক ছিল কালা বিদ্যার সাধক। যত সব কালো বিদ্যা নেই তাদের ছিল অবিশ্রান্ত চর্চা। প্রথমে আমরা সেটা জানতে পারিনি, তবে একদিন হঠাৎ জঙ্গলের মধ্যে তুমুল ভূমিকম্প আরম্ভ হলো। জঙ্গলের গাছপালা ভেঙে গুঁড়িয়ে পড়তে লাগলো। গায়ের ভূমি কেঁপে উঠলো। মনে হচ্ছিল মাটির তলায় কোনো এক বৃহতাকার জীব চলাফেরা করছে। এক অপ্রত্যাশিত কম্পন শুরু হলো, চলল প্রায় ঘন্টা খানেক ধরে। তারপর হঠাৎই থেমে গেল। পরের দিন যখন সব কিছু স্বাভাবিক, তখন দেখা গেল হাতে গোনা দু তিনজন তান্ত্রিক ও তাদের শিষ্যরা হন্তদন্ত করে ছুটে পালাচ্ছে গাঁয়ের সীমান্তের বাইরে। আমরা সকলে অবাক হয়ে তাদের দেখছিলাম। তারা প্রায় 20-25 জন তান্ত্রিক সেখানে একসঙ্গে বাস করত, আর আজ তারা এরম ভাবে পালাচ্ছে কেন? তাদের এইরূপ অদ্ভুত আচরণ দেখে গায়ে চারজন লোক তৎক্ষণাৎ জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং কিছুক্ষণ পরেই তাদের মধ্যে একজন উর্ধ্বশ্বাসে দৌড়াতে এসে গায়ের মধ্যে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ে। পরে তার থেকে সমস্ত ঘটনা জানতে পেরে গায়ের লোক রীতিমতো আতঙ্কে কাঁপতে থাকে। সেই গায়ের ছেলেটি আর কেউ নয়, গায়ের জমিদার রণেন্দ্র নারায়ণের ছেলে রামনারায়ণ চৌধুরী। সে জানায় তারা যখন জঙ্গলে একেবারে মধ্যস্থলে ওই মন্দিরটার কাছাকাছি গিয়েছিল, তখন তারা দেখতে পায় সেই সাধকের ডেরা ভেঙে চুরমার হয়ে গেছে, আর সেখানেই তাদের প্রায় সকলেরই ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে আছে, আর মৃত্যুর প্রতিটা লক্ষণই একই। সকলের শরীর রক্ত শূন্য বিষাক্ত সৌজাব ও সারা শরীরে সর্বদংশনে ক্ষত। এরূপ নৃশংস দৃশ্য দেখে তারা সেখানে মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। আর তখনই হঠাৎ মন্দিরের ভেতর থেকে এক জোড়া লাল রক্তচক্ষু ধকধক করে জ্বলে ওঠে। সেই দিকে তাকে তারা যা দেখল তাতে তাদের প্রাণবায়ু বেরিয়ে যাবার অবস্থা। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসছে এক বৃহৎ আয়তন সাপ, আকারে প্রায় 10 ফুট, গায়ের রং কালচে সবুজ, দোচরা আগুনের মতো লাল চোখ ধকধক করে চলছে।
এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল তারা। সেখান থেকে পালানোর জন্য তারা একেবারে অচল হয়ে পড়েছিল। সম্বিত ফিরে পেতেই দৌড়তে যাওয়ার চেষ্টার পূর্বেই সেই বৃহদায়তন সব দলে দুজনকে একেবারে করাল বন্ধনে আবদ্ধ করে ফেলল। এই দৃশ্য দেখা মাত্রই বাকি দুজন পরিকি মরি করে ছুট লাগাল। এইরকম অনেকক্ষণ দৌড়ানোর পর রামনারায়ণ খেয়াল করল তার পাশের সঙ্গী নেই। চকিতে পিছনে ফিরতেই সে দেখল তার সঙ্গীর অর্ধেক শরীর অতি সন্তর্পণে নিজের সর্বগ্রাসীর উদরে নিক্ষিপ্ত করেছে সেই বৃহৎ আয়তন সাপ। তারপর এক মুহূর্ত না থেমে রামনারায়ণ উর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে গায়ের সামনে এসে জ্ঞান হারায়। সকল ঘটনা শোনার পর গায়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল। এরপর তিনি রামনারায়ণ মারা যায়। অদ্ভুতভাবে তার শরীরে সাপের বিষ ছড়িয়ে গেছিল, কিন্তু গায়ে বর্তমান মানুষ জানে যে সে ম্যালেরিয়ায় মারা গেছে। এরপর যে কেউ ওই জঙ্গলের ধারে কাছে যেত তাকে আর খুঁজে পাওয়া যেত না। এভাবে গ্রামের জনসংখ্যা কমতে আরম্ভ করল। শেষে জমিদার বাবু অসহায় নিরুপায় হয়ে এক তান্ত্রিকের শরণাপন্ন হন। সেই তান্ত্রিক গায়ে আসা মাত্র গায়ে এক খাবড়া মৃত্তিকার ঘান নিয়ে জানান যে এই গায়ে খুব ভয়ঙ্কর মারণতন্ত্রের প্রয়োগ করা হয়েছে। এরপর সেই তান্ত্রিক গায়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শোনেন। সব শুনে তারপর বলেন, সবই বুঝলাম, তবে তোদের গায়ের মাটিতে যে অভিশাপের বীজ বপন করা হয়ে গেছে তাকে পরাস্ত করার কেবল একটি মাত্র উপায় ছিল, যে সাধক এই তন্ত্রের প্রয়োগ করেছে তার মৃত্যু। এছাড়া অপর কোনো পদ্ধতি নেই এই তন্ত্রের প্রভাবকে পুরোপুরি পরিসমাপ্ত করার। আর সেই সাধক তো ওই সর্প পিশাচের হাতেই মারা গেছে, তাই তার মৃত্যুর ওপর যখন এই তন্ত্রের প্রভাব কাটল না, তখন নিশ্চয়ই ওর কোনো বংশধর বা ওর রক্তের সম্পর্কে কেউ বেঁচে আছে এখনো। সেই সাধক অতীব ভয়ানক সাপতন্ত্রের প্রয়োগ করেছে, যাকে তন্ত্রের ভাষায় বলে সর্পতন্ত্র। এই সাপতন্ত্র শুনেছিলাম ত্রিভুবন থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই বিদ্যার অপভ্রংশ যে এখনো কোথাও রয়ে গেছে তা আমার ধারণা অতীত ছিল। এই সর্পতন্ত্র এক অতীব গূঢ়কাল তন্ত্র, যার প্রয়োগের মাধ্যমে বিভিন্ন বাণে প্রয়োগ, যেমন বশীকরণ, সম্মোহন, এছাড়াও সংসারে অনিষ্ট, প্রত্যাঘাত, এমনকি মৃত্যু অবধি ঘটানো যেতে পারে। এই তন্ত্রের প্রয়োগের জন্য সাধকের নিজের রক্ত দিয়ে আহুতি দিতে হয়। এছাড়াও একটা বিরাট আকার সাপকে জ্যান্ত বলি দিতে হয়। তাছাড়াও আরো অনেক নৃশংস নিয়ম আছে যা আমি বলতে পারবো না তোদেরকে। এক সাধক সাপতন্ত্রের সিদ্ধি লাভ করেছিল বটে, কিন্তু কথায় বলে না, লোভে পাপ পাপে মৃত্যু, এই সাধকেরও হয়েছিল তাই। সাপতন্ত্র প্রয়োগ করে সে সর্বপিশাচকে আহ্বান জানিয়েছিল। এই সর্বপিশাচকে সে দীর্ঘকাল সাধনা এবং সাপতন্ত্রের কালাতন্ত্র শক্তি দ্বারা জাগ্রত করে তুলেছিল, তবে সর্পপিশাচকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই এমনভাবে নৃশংস মৃত্যুবরণ করেছে। পরের দিন সকালে যারা পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে নিশ্চয়ই তার রক্তের সম্পর্কে কেউ ছিল। সে যতদিন বেঁচে থাকবে ততদিন এই অভিশাপকে সম্পূর্ণরূপে তাড়ানো সম্ভব নয়, আর সে নিশ্চয়ই আবারও ফিরে আসবে কোনো না কোনো দিন। আমি আপাতত ওই পিশাচকে আমার মন্ত্রের মাধ্যমে ওই মন্দিরের চৌহদ্দির মধ্যে বেঁধে দিয়ে যাচ্ছি। যদি কেউ ওই মন্দিরের চৌহদ্দির বাঁধন না কাটে, তবে ওই সর্প পিশাচ আজীবন ওখানে বন্দি থাকবে। এরপর তান্ত্রিক বাবা সেখানে রাতারাতি যান, সেই জায়গায় মন্ত্র দিয়ে সম্পূর্ণরূপে বন্ধন করে দেন।
সেই বাঁধন ততদিন অটুট থাকবে যতদিন কেউ ওই বাঁধন কাটবে না। কিন্তু কেউ বোধহয় ওই বাঁধন কেটে দিয়েছে। হ্যাঁ ভগবান, হা ভগবান, এ কি বিপদ নেমে এলো গাঁয়ের ওপর। যদি যদি সে ছাড়া পেয়ে গিয়ে থাকে তবে তবে তো কাউকে ছাড়বে না, কাউকে না। কে বাঁধন কাটলো? হ্যাঁ কে বাঁধন কাটলো? কোনো সাধারণ মানুষের পক্ষে তো এই বাঁধন কাটা সম্ভব নয়, কারণ কারণ এই মন্দিরের দিকে কেউ তেমন আসে না সচরাচর। আর কেউ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এই বন্ধনের প্রভাব নষ্ট করতেই বা চাইবে কেন? হ্যাঁ, অনেকক্ষণ একটানা কথা বলার পর কিছুটা হাঁপিয়ে নিচ্ছিলেন বৃদ্ধ বিষ্ণুচরণ। তারপর আবারও বলতে থাকেন, এই তন্ত্র সম্বন্ধে কোনো সাধারণ মানুষের জানবার কথা নয়, কোনো সাধারণ মানুষ ওই দিকে আসেও না। সুতরাং এটা নিশ্চয়ই এমন কারুর কাজ যে কিনা কোনো প্রসিদ্ধ তান্ত্রিক ও সাধক। এর ভিন্নর উপর কারুর কাজ এটা হতেই পারে না। গায়ের মধ্যে এমন কেউ রয়েছে যে কিনা এই বিদ্যা পুনরায় প্রয়োগ করেছে। তাকে তাকে খুঁজতেই হবে। তাকে খুঁজে না পেলে আর আর কোনো উপায় নেই। কথাগুলো বলে জোরে জোরে কাঁদতে থাকলেন বৃদ্ধ। ততক্ষণে বিষ্ণুর নাতি সিধু এসে উপস্থিত। সে এসে দাদুকে একলা আসার জন্য বকাঝকা করে, এক প্রকার টানতে টানতে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু বিষ্ণুচরণ যদি আজ না আসত তবে এত কিছু কি আদেও জানা যেত? আর না জানা গেলে এই অতর্কিত বিপদের কোনো সুরাহা করা যেত আদেও? কে জানে কি হবে এই গায়ে? আদেও কি সেই মানুষটিকে খুঁজে পাওয়া যাবে যার মৃত্যুতে এই অভিশাপ মুক্ত হবে? শেষমেশ কোনো পথ দেখতে না পেয়ে মোড়ল সহ অন্যান্য গ্রামবাসীরা যৌথ পরামর্শে পাশের গাঁ থেকে নাম করা হেতল গুনিনকে আনাল। হেতল গুনিনের নাম আশপাশের দশটা গাঁয়ে লোকমুখে ছড়াছড়ি। তাই অগত্যা এই গুনিনকে রাজি করে আনা হলো গাঁয়ের বিপদ নিরসন করার জন্য। প্রথমে প্রবল অনিচ্ছা প্রকাশ করলেও পরে কাকুতি মিনতিতে তার মত পরিবর্তন হয়। গাঁয়ের জনাদশেক লোক গিয়ে তাকে নিয়ে আসেন গাঁ অব্দি। গায়ে এসে গুনিন খানিক্ষণ ভূমিতে বসে কি একটা শোনার চেষ্টা করছিলেন। মাঝে মাঝে মাটি হাতে নিয়ে শুঁকে সেটাকে উড়িয়ে ফু দিচ্ছিলেন। এরকম কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তিনি বললেন, বিপদ বড় জটিল, অত সহজে ওই পিশাচকে পুনরায় বন্দী করা যাবে না। ও একবার যখন ছাড়া পেয়ে গেছে নিশ্চয়ই ওর শক্তিও ততোধিক বৃদ্ধি পেয়েছে। আর ওকে অত সহজে বিভ্রান্ত করতে আমিও পারব না। তবে হ্যাঁ, আমি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে ওকে বন্দি বা বশ করার কোনো উপায় আছে কিনা। তার জন্য আমায় একটু সময় দিতে হবে। সকলে এক কথায় তার প্রস্তাবে রাজি হয়ে গেল। তারপর গুনিন ডেরা বাঁধল জঙ্গলের পার্শ্ববর্তী একটা বাঁশ ঝাড়ের মধ্যে। রাত্রিবেলায় সে বসল গভীর ধ্যানে। সারা রাত তপস্যা করার পর অবশেষে গুনিন একটা সমাধান পেল। শোনো, এই পিশাচকে বধ করবার জন্য এক বিশেষ ত্রিশূল রয়েছে, যেটা সেই পিশাচের শরীরের মধ্যস্থলে নিক্ষেপ করলে সে তৎক্ষণাৎ ভস্ম হয়ে যাবে। নির্দেশ মতো গুনিন পরের দিন রওনা দিল নিজের গুরুর আশ্রমের উদ্দেশ্যে। বিকেলে আশ্রম থেকে সেই বিশেষ ত্রিশূল নিয়ে এলো গুনিন। ত্রিশূলটা দেখতে একদম সাধারণ হলেও তার গায়ে একটা লাল কাপড় আবৃত। সেই কাপড়ে দুর্বোধ্য ভাষায় কিসব লেখা, ভালোভাবে দেখলে বোঝা যায় সেটা সংস্কৃত দেবনাগরী হরফে, কিসব মন্ত্র লেখা সেখানে। গুনিন বলল, আজ রাতে ওই ত্রিশূলের জাগরণের সময়,
আর ত্রিশূল জাগ্রত হলে আজ রাত্রিরেই আমি ওই পিশাচকে বধ করবার জন্য উদ্যত হব। কথা মতো গুনিন সারা রাত ধরে ওই বাঁশঝাড়ের মধ্যে কি সব যজ্ঞ করে। সারা রাত গুনিনের মন্ত্রোচ্চারণ ভেসে বেড়াচ্ছিল গায়ের আনাচে কানাচে। সকালে গুনিন সকলকে বললেন, দেখো বাবা সকল, এই ত্রিশূল প্রয়োগ করার যেমন একটি গুণ রয়েছে তেমন একটি ত্রুটিও পেয়েছি। এই ত্রিশূল কেবলমাত্র রাত্রিবেলায় ব্যবহার করা যায়, আর রাত্রিবেলাতেই ওই পিশাচ জেগে ওঠে। আর একজন সাধক কেবলমাত্র একবারই সেই ত্রিশূলকে ছুঁতে পারবে প্রয়োগের সময়। ত্রিশূলের ব্যাপারে সেই পিশাচ দূর থেকেও জানতে পেরে যাবে, আর আমি ত্রিশূল নিয়ে জঙ্গলে গেলে সে আক্রমণ করবে। তাই আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। আমি এই জন্যই একটা ফোন দিয়ে এটেছি। দিনের বেলায় তোমরা কেউ একজন গিয়ে ত্রিশূলটা জঙ্গলের কোনো একটা গোপন স্থানে লুকিয়ে দিয়ে আসবে, আর রাত্রিবেলা সেই জন আমার সাথে গিয়ে আমাকে ত্রিশূলের গোপন জায়গাটি দেখিয়ে দেবে। এতে আমার একবারের বেশি স্পর্শ করার শর্তও লঙ্ঘন হচ্ছে না, আর রাত্রিবেলা গেলেও কোনো ক্ষতির সম্ভাবনা থাকছে না। কে কেউ কি পারবে এই কর্মে আমায় সাহায্য করতে? গুনিনের কথায় ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল। কেউ কেউ বলছে আমি যাব, তো কেউ বলছে না আমি যাব না। এভাবে আলোচনা যখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তখনই গুনিন ভরাট গলায় ধমক লাগালো, আরে থামো হতবাকার দল, কাউকে যেতে হবে না, আমি ঠিক করব কে আমার সাথে যাবে। এই বলে গুনিন চোখের উপর হাত দিয়ে ঢেকে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ একজনের কাছে এসে তার দৃষ্টি থেমে গেল। ভিড়ের মধ্যে সবচেয়ে নীরব ও শান্ত থাকা এই ছেলেটিকেই বেছে নেন গুনিন। ছেলেটা হচ্ছে সন্তু। গায়ে সকলেই সায় দিয়ে বলল সন্তুকে নির্দ্বিধায় নিয়ে যাওয়া যেতে পারে। গায়ে সকলের চোখে সন্তু খুবই ভালো এবং বাধ্য ছেলে, কখনো কারুর কথা অমান্য করে না, এই জন্য সন্তুর প্রতি কেউ প্রতিবাদ জানালো না। অগত্যা গুনিন সন্তুর ভরসায় ত্রিশূলটা দিয়ে দিলেন এবং সন্তু নির্দেশ মতো সেই ত্রিশূল জঙ্গলের কোনো গোপন জায়গায় লুকিয়ে দিয়ে এল। আর কত দূর বাবা, কোথায় রেখেছ ওটা? বেশ বিরক্ত হয়ে বললেন হেতল গুনিন, এই তো আর একটু দূরেই ওই বটগাছের একটা বিশেষ কোটরের মধ্যেকার গর্তে রেখেছি, কাক পক্ষীতেও টের পাবে না। প্রায় ঘণ্টাখানেক ধরে এইভাবে হেঁটে চলেছে তারা, তবুও সন্তু ত্রিশূলের খোঁজ দিতে পারেন। হেতল গুনিন এই ঘটনায় বড্ড বিরক্ত হচ্ছেন, তবুও যথাসম্ভব শান্ত থেকে হেঁটে যাচ্ছিলেন তার পেছনে। জানি আপনি বিরক্ত হচ্ছেন হয়তো, আসলে আমি অন্ধকারে একটু ভুল করে ফেলেছি, দিক গুলিয়ে ফেলেছি। পলাশ দিঘির সামনাসামনি যে বৃহৎ আয়তন বটগাছ রয়েছে ওর কোঠরের মধ্যে রয়েছে ত্রিশূলটা। গুনিনকে আশ্বাস দেওয়ার জন্য বলল সন্তু, না না বাছা, বিরক্ত হইনি, আসলে বয়স হয়েছে তো, এত পরিমাণ হাঁটা আমার সহ্য হয় না। গুরুর আশ্রমে যাওয়ার রাস্তা প্রচুর দুর্গম, সেখান দিয়ে ফেরার পর থেকে শরীরে আর বল নেই। আপনার সব ব্যথা চির জীবনের মতো দূর হয়ে যাবে গুনিন মশাই, মানে বলছি ত্রিশূলটা পেয়ে যাই, সব সমস্যার সমাধান হয়ে যাবে।
তার কথায় গুনিন ঈষৎ হাসলেন। চলতে চলতে প্রায় বটগাছের যখন কাছাকাছি চলে এসেছে, তখনই পেছন থেকে কিসের একটা সরে যাওয়ার শব্দ এলো। গুনিন সতর্ক হয়ে ঝুলি থেকে একটা বিশেষ করটি জাতীয় কিছু বার করে হাতে নিলেন। গুনিনের আচরণ দেখে ভালো বোঝা যায় যে তিনি খুবই বুদ্ধিমান ও সতর্ক মানুষ। তার ইন্দ্রিয় সর্বদা সজাগ। কি হলো গুনিন মশাই, কোনো সমস্যা? না বাছা, সমস্যা নয়, একটু সতর্ক থাকতে হয়। শেষমেশ বটবৃক্ষের কাছে এসে দুজন দাঁড়াল। রাতের নিশ্চিদ্র অন্ধকারে গাছটাকে কোনো দৈত্য বলে ভ্রম হচ্ছিল। এই বট গাছের সবচেয়ে মধ্যেখানে যে কোঠরটা দেখতে পাচ্ছেন, ওর মধ্যে হাত ঢোকান, ওর মধ্যে রয়েছে, ওখানেই ত্রিশূলটা পাবেন। গুনিন প্রসন্ন চিত্তে মনে মনে খুশি হয়ে গাছের সেই ছিদ্রের মধ্যে হাত ঢুকিয়ে দিতে গেলেন। আজ অবশেষে এই পিশাচের হাত থেকে নিস্তার পাওয়া যাবে, এই ধারণায় বিশ্বাসী ছিল গ্রামবাসীরা। কিন্তু গাছের কোটরে হাত ঢোকানো মাত্রই গুনিন তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। ত্রিশূলের বদলে গুনিনের হাতে ছোবল বসিয়েছে এক বিষাক্ত সাপ। সেই ব্যথায় ছটফট করতে করতে যখন পেছনে ফিরতে যাবেন গুনিন, ঠিক তখনই একটা বিরাট ত্রিশূলের আঘাতে গুনিনের সমস্ত প্রাণবায়ু বেরিয়ে গেল। সেই তীব্র আঘাতে গুনিন আছড়ে মাটিতে পড়ে তৎক্ষণাৎ পরলোক গমন করলেন। খুব জোরে ত্রিশূলটা চালানোর জন্য সন্তুর সাদা জামাতেও রক্তের ফোঁটা এসে পড়েছে, কিন্তু একে রাস্তা থেকে না সরালে তো সর্পতন্ত্রের প্রয়োগ করা হবে না। গায়ে যাতে কোনো তান্ত্রিক গুনিন এসে এই তন্ত্রের প্রভাব না কাটাতে পারে, সেই ব্যবস্থা এবার থেকে করে রাখতে হবে তাকে। এই গায়ের কাউকে সে বাঁচতে দেবে না শান্তিতে। এ নিয়ে ষষ্ঠ মৃত্যু ঘটালো সে নিজের কূটবুদ্ধির দ্বারা। গুনিনের রক্তাক্ত দেহের দিকে চেয়ে পৈশাচিক হাসি হাসছিল আচমকা এক আগন্তুকের উপস্থিতি টের পেয়ে চমকে ফিরে দাঁড়াল। আগন্তুককে দেখতে কিছুটা তান্ত্রিক গোছের, পরনে রক্তাম্বর, মুখ থেকে একটা কালো চাদরে ঢাকা। সর্দার, ওই গুনিন শেষ, আর কোন তান্ত্রিক গুনিন এই গায়ে ভুলেও পা রাখবে না, আমি নিশ্চিত। চাদরের নিচ থেকে মৃদু হাসলেন আগন্তুক। তারপর মৃতদেহটার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে ক্রমশ অন্ধকারে মিলিয়ে গেলেন, আর তার সাথে সন্তু। এতল গুনিনের রক্তাক্ত দেহটা পড়ে রইল ওখানে। তার নিথর রক্তাক্ত দেহে রক্তের ঘ্রাণ পেয়ে সেখানে উপস্থিত হয়েছে এক অতিকায় অতি জাগতিক জীব। তাকে কিছুটা সাপের মতো দেখতে, তবে তার জ্বলন্ত আগ্নেয় চক্ষুর জন্য সাপেদের চেয়ে ভিন্ন দেখাচ্ছে তাকে। লোভী মানুষ কিংবা এই অভিশপ্ত জঙ্গল, উভয়ই নিজের অন্তহীন পিপাসা মেটানোর জন্য সব কিছু করতে পারে, সব কিছু। পরদিন এরকমভাবে গুনিনের রক্তহীন বিষাক্ত সবুজাবো মৃতদেহ দেখে গ্রামবাসীদের মধ্যে চরমতম হতাশা দেখা দিল। এত নাম করা এক গুনিনও ওই পিশাচের হাতে এভাবে মারা গেল। তবে কি কেউ আর পারবে না এই পিশাচকে বধ করতে? আর কেউ পারবে না? গুনিনের মৃত্যুর পর গায়ে এক প্রবল শোকের ছায়া নেমে এল। কেউ আর রাতের বেলা ঘর থেকে বেরোতো না, সকলেই সাঁঝবেলার মধ্যে ঘরের আগল দিয়ে দিত। এভাবে আর কদিনই বা চলবে? মেয়েরা না হয় চার দেওয়ালের মাঝে আত্মগোপন করে দিন অতিবাহিত করতে পারে, তবে পুরুষ মানুষের পক্ষে তো তার করা সম্ভব নয়। দরিদ্র মানুষকে দুবেলা দুমুঠো ভাতের জন্য ছুটতে তো হবেই, শত প্রাণের ঝুঁকি থাকলেও তাকে তার জীবিকা নির্বাহ করতেই হবে। এমনই দুই দরিদ্র যুবক গিয়েছিল সেই অভিশপ্ত ভূমিতে নিজেদের জীবিকা নির্বাহের জন্য, ভুবন জেলে ও কানাই জেলে।
প্রাণনাশের সম্ভাবনা জানা সত্ত্বেও এই দুই দরিদ্রের সন্তান সেই সব অবজ্ঞা করে বেরিয়ে এসেছে। তবে এসেছে বটে, কিন্তু সন্ধে নামার আগেই তারা ফিরবে, এই নির্ধারিত ছিল। সব বাধা নিষেধ অবজ্ঞা করে আসলেও এই জনশূন্য মৃত্যুপুরীতে তাদেরও গা ছমছম করছিল। এই জঙ্গলটা আগের থেকে প্রচুর পাল্টে গেছে, আগের মতো জঙ্গলের সেই রংচঙে ভাবটা আর নেই। জঙ্গলটা কেমন শুকিয়ে গেছে, অধিকাংশ গাছ কালচে ধূসর হয়ে গেছে, আর জঙ্গলের বাতাসের মধ্যে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ ভেসে বেড়াচ্ছে ক্রমাগত। অন্য সময় জঙ্গলে শেয়াল কিংবা অন্যান্য প্রাণীর দেখা মেলে, কিন্তু আজকে বন্য প্রাণীরা কোনো কিছুর ভয় আত্মগোপন করে ফেলেছে। পাখির কিচিরমিচির ডাক অবধি শোনা যাচ্ছে না এই নির্জন জনশূন্য ভূখণ্ডে। এইসব লক্ষণ দেখে তাদের ভয়ে বিস্ময়ে ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। অজান্তেই তারা বারংবার চারিদিকে চোখ ঘুরিয়ে দেখছিল, না এখনও দিনের আলো বর্তমান। এভাবে তারা ভয় ভয় কোনো রকমে নিজেদের কাজ করে যাচ্ছিল। অগত্যা তাদের জালে আরও বেশি মাছ পড়তে লাগল, আর ঘটনাটা এত দ্রুত ঘটল যে দুজনেই হতভম্ব হয়ে গেল। আনন্দে দুজনে জলের আরেকটু দূরে এগিয়ে গেল জাল নিয়ে। এই দীঘির জল একটা পূর্ণবয়স্ক মানুষকে ডোবানোর মতো গভীর নয়, তাই এখানে ডোবার সম্ভাবনা নেই। এভাবে প্রায় মিনিট তিরিশে জ্ঞান চেতনাহীন অবস্থায় তারা জাল ফেলে যাচ্ছিল, আর ক্রমেই তাদের মাছের ওঠা বেড়ে যাচ্ছিল। কিন্তু যখন তাদের চেতনা ফিরল, তখন তারা প্রবল আতঙ্কে শিউড়ে উঠল। কোথায় দিনের আলো? চারিদিকে কেউ যেন কালো আলকাতরা রঙের প্রলেপ লিপন করে দিয়েছে। সূর্য সম্পূর্ণ নিষ্প্রভ হয়ে অদৃশ্য, তার বদলে চন্দ্রদেব এসে অবস্থান করছে মধ্য গগনে। দুজনে রীতিমতো মারণাতঙ্কে শিউড়ে উঠল। তারপর এক প্রকার দৌড়তে দৌড়তে জঙ্গলের অপর প্রান্তে গ্রামের উদ্দেশ্যে পাড়ি দিতে শুরু করল। এভাবে কতক্ষণ দিকবিদিক জ্ঞানশূন্যের মতো ছুটেছে তার জ্ঞান নেই। হঠাৎ ভুবনের খেয়াল হলো পাশে কানাই নেই। ধনুকের ছিলার মতো লাফিয়ে উঠে সে পেছন দিকে চাইল, না, তার পেছনে কেবল নিশ্চিদ্র অন্ধকার। এবার কানাইয়ের বাড়িতে সে কি জবাব দেবে? কানাই যে এক বিন্দু আসতে রাজি ছিল না, আর তার বাড়ির লোকেরাও তাকে আসার অনুমতি দেয়নি, কেবলমাত্র তার জোড়াজুড়িতে সে আসতে রাজি হয়েছে। আর যাই হয়ে যাক, সে কানাইয়ের কিচ্ছু হতে দেবে না, নিজের প্রাণ উৎসর্গ করে হলেও সে কানাইয়ের প্রাণ রক্ষা করবে। কথাটা মনে হতেই বিদ্যুতের বেগে সে দৌড় লাগালো ফেলে আসা দীঘির পথে। ঝোপ ঝাড় কাঁটা পেরিয়ে যখন সে দীঘির সম্মুখে এসে দাঁড়ালো, তখন তার অক্ষিগোলক বিভ্রান্ত হয়ে গেল। দীঘির বালুময় মাটির সামনে বসে রয়েছে কানাই। কোনো কিছু দেখে আতঙ্কে সে ক্রমাগত পেছনে সরে আসছে। সেই দিকে তাকাতেই ভুবনের হৃদযন্ত্র স্তব্ধ হয়ে গেল। সেই লোকমুখে শোনা অতিকায় দানবাকৃতি সর্প ক্রমশ অগ্রসর হচ্ছে কানাইয়ের দিকে। তার জ্বলন্ত আগ্নেয়োজ্জ্বল চোখে এক কুটিল অভিসন্ধি। মানুষের রক্ত পান করার হিংস্র পৈশাচিক মানুষে সে উদ্গ্রীব হচ্ছে। ভুবন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে একটা অস্ফুট গোঙানি অবধি বেরোলো না। এই সর্বগ্রাসী রাক্ষসে জঙ্গল যেন টুটি টিপে ধরেছে তার। সেই সর্বরূপী পিশাচ যখন নিজের সর্বগ্রাসী উদরে তাকে নিক্ষেপ করতে যাবে, সেই মুহূর্তে ভুবনের চোখ আপনা আপনি মুদ্রিত হয়ে এলো। পরমুহূর্তে সে অনুভব করলো জঙ্গল আগের চাইতে আরও দ্বিগুণ নিস্তব্ধ হয়ে এসেছে, কিন্তু এই নিস্তব্ধতা একটু অদ্ভুত রকম ঠেকল তার। কি মনে হতে সে ভয়ে ভয়ে কোনো ক্রমে চক্ষুদ্বয় খুলল, কিন্তু সে চোখ খুলতে দেখল এক অভাবনীয় ইন্দ্রিয়াতীত দৃশ্যপট। কানাই এবার উঠে দাঁড়িয়েছে, তার চোখে আর পূর্বের সেই আতঙ্ক নেই, আছে অদ্ভুত রকম দুঃসাহস। কানাইয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে এক অতিকায় লম্বা ব্যক্তি, তার পরনে রক্তাম্বর, মাথায় জটা, হাতে এক অদ্ভুত দর্শন যষ্টি। যষ্টির মাথায় একটা কঙ্কাল মুণ্ড লাগানো সেই দীর্ঘকায় চেহারার ব্যক্তি নিজের সেই অদ্ভুত যষ্টি বাড়িয়ে ধরেছে সেই সর্প পিশাচের একেবারে মাথায়। আর সেই পিশাচ বৈদ্যুতিক ঝলকানি খাওয়ার মতো কাঁপছে। ভুবন এরকম অসামান্য দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছে। কিছুক্ষণ ওইভাবে যষ্টিটা ধরে থাকার পর একসময় ওই পিশাচ সম্পূর্ণ অদৃশ্য হয়ে বাতাসে মিলিয়ে গেল। সাক্ষাৎ বিষাক্ত মরণ থেকে বেঁচে গিয়ে ভুবন হাউ হাউ করে কেঁদে ফেলল।
সেই ব্যক্তি দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আর ভয় পাওয়ার কিছু নেই, ওই পিশাচ এখন তিন দিনের জন্য অজ্ঞান থাকবে, এর চেয়ে বেশি কিছু করার মতন বিদ্যা আমার নেই। আগন্তুক ব্যক্তির এই রূপ অসামান্য ক্ষমতা দেখে কোনো ক্রমে বাক্য স্ফুরণ করল। আপনি কে বাবা ঠাকুর? আপনি এই ভয়ানক পিশাচকে কি প্রকারে পরাস্ত করলেন? আমি বানেশ্বর, বানেশ্বর ওঝা। এই গাঁয়ে আমার এক গুরু ভাই থাকেন, তিনি আমাকে স্মরণ করেছেন, তাই তৎক্ষণাৎ এখানে পা রাখলাম। প্রথম প্রশ্নের উত্তর দিলেও দ্বিতীয় প্রশ্নের উত্তর দিল না বানেশ্বর, তাই আবারও ভুবন জিজ্ঞেস করল, আপনি কিভাবে এই দানবীয় পিশাচকে পরাস্ত করলেন? বানেশ্বর বাধ্য হয়ে বললেন, পরাস্ত আর কই করলাম বাছা, ও কেবলমাত্র তিন রাত্রের জন্য অজ্ঞান থাকবে, তৃতীয় রাত্রে জেগে উঠলে আমাকেই আগে বধ করতে প্রবৃত্ত হবে। আমার গুরু আমাকে দীক্ষা দেওয়ার শেষে এই বিশেষ যষ্টি দিয়েছিলেন, এই যষ্টির নাম বজ্র যষ্টি। এর এক বিশেষ দ্রব্য গুণ ও ক্ষমতা রয়েছে, এর দ্বারা যে কোনো বিষাক্ত জীবকে অনায়াসে পরাস্ত করা যাবে। আর এই যষ্টির জাগরণকাল থেকে এক পক্ষের অর্থাৎ 15 দিনের মধ্যে এর ব্যবহার করা যেতে পারে। 15 দিন পর এই যষ্টি এক সাধারণ যষ্টিতে পরিণত হবে। আমি এখানে আসার আগেই যষ্টির জাগরণ করে রেখেছিলাম, যাতে কোনো সমস্যা দেখা দিলে এই যষ্টির সঠিক ব্যবহার করতে পারি। আর আজকেই সঠিক ব্যবহার করাও হয়ে গেল। এই মুহূর্ত থেকে এই যষ্টি আর 5টা সাধারণ যষ্টির মতনই হয়ে গেছে, এই সমস্ত দ্রব্যগুণ শেষ। বানেশ্বর কিছুক্ষণ এদিক সেদিক চেয়ে কানে হাত দিয়ে কি যেন শোনার চেষ্টা করল, তারপর বলল, সেই সব কথা না হয় পরে বলবো বাছা, কেউ একজন বিপদে আছে, আমার সেখানে যাওয়া প্রয়োজন। বল শয়তান বল, সত্যি কথা বল, না হলে তোর কি অবস্থা হবে তুই ভাবতে পারছিস না। মোড়লের বাজখাই গলার ধমক খেয়েও তান্ত্রিক কিছু স্বীকার করল না। উত্তর না পেয়ে মোড়ল মশাই আবারও চেঁচিয়ে ধমক দিয়ে বললেন, শয়তান তুই ছাড়া এই গায়ে কে তন্ত্র সাধনা করে? তুই ছাড়া এই গায়ে কে আছে যে তান্ত্রিক? বল বল তুই। হিমুতান্ত্রিক অশ্রুবাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, আছে একজন, সে তান্ত্রিক নয়, কাপালিক। সে এই গায়ের ওপর নিজের সম্পূর্ণ তন্ত্র শক্তি প্রয়োগ করছে। আমি একজন সাধারণ তান্ত্রিক, আমার এমন কোনো অভিপ্রায় কখনোই ছিল না, আমাকে ছেড়ে দাও। হিমুতান্ত্রিকের কথাতে কেউ বিশ্বাস করল না, বরং তাকে আগের চেয়েও বেশি প্রহার করতে লাগলো। সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল তান্ত্রিক, চাবুকাঘাতের ফলে তার শরীরের জায়গায় জায়গায় ক্ষতের দাগ স্পষ্ট ছিল। মোড়ল আবারও বাজখাই গলায় চিৎকার করে বলল, চুপ কর তুই, তোর মিথ্যের জালে আমাদের আর ফাঁসানোর চেষ্টা করিস না। তোকে সেদিন ছদ্মবেশে বিশ্বম্বরের ঘরের কাছে দেখেছিলাম ঘুরতে, আর গুনিনের মারা যাবার রাতেও তোকে দেখেছিলাম একটা চাদর জড়িয়ে গায়ের মন্দিরে কাজ দিয়ে যেতে। তুই ছাড়া ওই রক্তাম্বরের পোশাক আর গায়ে কে পরে? হ্যাঁ কে পরে? আমার কথা বিশ্বাস করো, আমি এই গায়ে কোনো খারাপ তন্ত্রের প্রয়োগ করিনি, আমার সাপতন্ত্রের প্রয়োগ সম্পর্কে কিছু জানা নেই। তাছাড়া যেই গায়ে 10টা বছর কাটিয়েছি সেই গায়ের মানুষকে আমি কেনই বা হত্যা করতে যাব? হ্যাঁ, আমি সেই দিন বিশ্বম্বরের বাড়িতে গিয়েছিলাম তাকে দেখতে ছদ্মবেশে, কারণ আমাকে গায়ের কেউ তেমন পছন্দ করে না, আমি সেই জন্য কারোর বাড়ি যাইও না কখনো। কিন্তু এই গায়ের ওপর যে কেউ খারাপ তন্ত্রের প্রয়োগ করছে সে আভাস আমি পূর্বেই পেয়েছি, তাই আমি বিশ্বম্বরকে দেখতে গিয়েছিলাম, আর তার শরীরে সাপতন্ত্রের প্রয়োগের সমস্ত লক্ষণ আমি দেখেছি। কিন্তু বিশ্বাস করুন, এর প্রয়োগ কিভাবে করে তা আমার জানা নেই। আর গুনিনে মৃত্যুর আগের দিন রাতে চাদর জড়িয়ে ছদ্মবেশে কোথায় যাচ্ছিলিস? হ্যাঁ কোথায় যাচ্ছিস? তোকে দেখো আমরা কিছু বলিনি সেদিন, আমাদের উচিত ছিল সেই দিনই তোকে হাতে নাতে ধরার।
না না না, আমি ওই দিন কোথাও যাইনি, আমি গুনিনকে মারিনি, আমি সেই দিন নিজের কুটিরেই ছিলাম। আমার তখন প্রচুর জ্বর ছিল। ব্রাহ্মণ সন্তানকে হত্যা করবার মতন খল উদ্দেশ্য আমার কখনোই ছিল না। মৃত্যুক, তোর কথা আমরা আর কেউ বিশ্বাস করি না। তুই ছাড়া আর কে হতে পারে? তুই ছাড়া আর কেউ এটা করতে পারে না, একমাত্র তুই পারিস। হিমুতান্ত্রিক এবার অগ্নিদৃষ্টি মেলে তাকালো মোড়লের দিকে, তারপর দাঁতে দাঁত কিড়মিড় করে বলল, ঘরের শত্রু বিভীষণকে চিনতে পারোনি তোমরা? মোড়ল সহ বাকিরা দাঁড়িয়েছিল, তারপর আবারও তাকে বলপূর্বক প্রহার করতে লাগলো। কিন্তু এবার আর হিমু মুখ থেকে একটা বাক্যান্তর করল না, কেবল স্থির নেত্রে চেয়ে রইল খোলা দরজার দিকে। মোড়ল সহ বাকিরা প্রহার করতে করতে হাঁপিয়ে গেল, তারা বুঝল তাকে প্রহার করে কোনো লাভ নেই। অগত্যা তারা সিদ্ধান্ত নিল, এতজন মানুষকে এরকম নৃশংসভাবে হত্যা করার জন্য তাকে গায়ের মাঝে সবার সামনে ফাঁসি দেওয়া হবে, যাতে এই পাপাত্মার মৃত্যু সবাই নিজের চোখে দেখতে পারে। তো যেমন ভাবনা তেমন কাজ। তৎক্ষণাৎ হিমুতান্ত্রিকের হাত পা বেঁধে নিয়ে যাওয়া হলো সেই ফাঁসি দেওয়ার জায়গায়। যাওয়ার পথে হিমু একটা শব্দ পর্যন্ত করেনি। তার এরকম আচরণ দেখে সকলে বেশ চিন্তিত হয়ে পড়েছিল, তবে তাদের মাথায় তখন জ্বলছে ক্রোধের আগুন। সেই রাতেই হিমুকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হলো। গায়ের সকল পুরুষরা এসে জটলা পাকিয়েছিল সেখানে, সকলেই তার নামে নানান কানাঘুষো করছিল। হিমুকে কেউ পছন্দ করতো না খুব একটা, একলা গায়ের এক কোণে বসবাস করতো আর সব সময় তন্ত্রমন্ত্র নিয়েই থাকতো, যার ফলে সকলে তাকে একটু সন্দেহেই দেখত। তাই তার এই পরিণতিতে কেউ তেমন দুঃখ প্রকাশ করল না, বরং একটু খুশিই হল। হিমুকে যখন ফাঁসির দড়িতে দাঁড় করানো হলো, তখন গায়ের সকলে তাকে ইচ্ছে মতো গালমন্দ করল। হিমু তবুও একটু ভীতি বা কষ্ট প্রকাশ করল না, কেবল নিষ্প্রাণ পাথুরে মূর্তির মতো সটান দাঁড়িয়ে রইল। যখন ফাঁসির দড়ি টানা হবে ঠিক সেই মুহূর্তে একটা বজ্রপাতের মতো গভীর নিনাদ সকলের কানে এসে ঠেকল। দাঁড়াও, খবরদার, কেউ ওকে কিছু করবে না। সকলে চমকে উঠে দেখল সেখানে দাঁড়িয়ে রয়েছে তিনজন, ভুবন, কানাই ও আগন্তুক। তার বেশভূষা সম্পূর্ণ হিমুতান্ত্রিকের মতো। সকলে বুঝতে পারল হিমু নিজের মতোই আর একজন তান্ত্রিকের সাহায্য নিচ্ছে তাকে বাঁচানোর উদ্দেশ্যে। এই ঘটনায় গ্রামবাসী আরও ক্ষুধিত হয়ে সেই আগন্তুককে আক্রমণ করতে উদ্যত হল। মোড়লের চারজন দীর্ঘদেহী বলবান লেঠেল নিজেদের লাঠি সুরকি নিয়ে তাকে প্রহার করতে গেল, কিন্তু তাকে স্পর্শ করার আগেই তার সামনে আবির্ভূত হলো তিনজন ভয়াল দর্শন প্রেত। এই প্রেতগুলো আগন্তুককে চারিদিক থেকে বলয়ের মতো বেষ্টন করে রাখল, লেঠেলরা তাকে ছুঁতে অবধি পারল না। ভুবন এইসব কাণ্ড দেখে বিস্মিত হয়ে মোড়লকে বলল, আরে মোড়ল মশাই, করছেন কি? আপনি শত্রু ভেবে এক হিতাকাঙ্ক্ষীকে মারতে যাচ্ছিলেন, ওই তান্ত্রিক বাবা আমাদের প্রাণরক্ষা করতে এসেছেন। মোড়ল তর্জনী নির্দেশ করে নিজের লেঠেলদের থামালেন, আর সঙ্গে সঙ্গে সেই প্রেত মূর্তিগুলো অদৃশ্য হয়ে গেল বাণেশ্বর ওঝার করনির্দেশে। ভুবন অবাক হয়ে বলল, এ কি, আপনি হিমুতান্ত্রিককে ফাঁসির দড়িতে দাঁড় করিয়েছেন কেন? হায় ভগবান! কথাটা শোনা মাত্রই বাণেশ্বর বিদ্যুতের বেগে দৌড়ে গিয়ে হিমুর বাঁধন ছাড়ালেন। হায় ভগবান, এই মূর্খ গ্রামবাসী তোমার কি হাল করেছে? হিমু ক্লিষ্ট হাসি হাসল। তোমার দাদা থাকতে কখনো কেউ তোমার চুল অবধি বাঁকাতে পারবে না। মোড়ল এতক্ষণ ভুবনের থেকে সমস্ত ঘটনা শুনে ফেলেছিলেন, নিজের ভুল বুঝতে পেরে সে দৌড়ে এসে বাণেশ্বরের পা চেপে ধরে মাটিতে বসে কাঁদতে লাগলো। আমার ক্ষমা করে দিন বাবা ঠাকুর, আমার ক্ষমা করে দিন, আমার মস্ত ভুল হয়ে গেছে, আমার মস্ত ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন, আমরা বড় বিপদে আছি ঠাকুর, আমরা বড় বিপদে আছি, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। বাণেশ্বর তাকে শান্ত করে সন্তোষজনক সুরে বলল, সেই জন্যই এসেছিলাম, কিন্তু আপনারা মস্ত বড় ভুল দৃষ্টিতে সবকিছু বিবেচনা করেছেন। যেটা চোখে দেখা যায় সবসময় সেটা সত্যি হয় না, যাকে আপনারা ভাবছেন ভগবান সে আসলে ভগবান নাও হতে পারে। এর অর্থ কি ঠাকুর? এর অর্থ কি? সেই রহস্য উদ্ঘাটন আমি শীঘ্রই করব।
পরদিন বানেশ্বর গাঁয়ের আনাচে কানাচে ঘুরল, বাঁশঝাড়, মন্দির, জঙ্গল সব জায়গায়। দু একবার আনাগোনার পর সে ফিরে এলো মোড়লের বাড়ি। তাকে থাকার জন্য মোড়লের ঘরের ব্যবস্থা করা হয়েছে। বানেশ্বর আসার পর থেকে গাঁয়ের সকলের মনে কিঞ্চিত বল সঞ্চার হয়েছে। বানেশ্বর চিন্তিত মুখে জানালো, আমি সারাদিন প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, অনেক পর্যবেক্ষণ করে দেখলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো উপায় মিলছে না। এই সর্পতন্ত্র বা সাপতন্ত্রের প্রভাব কাটানো, সেই সর্প পিশাচকে বধ করার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ওই সাধকের মৃত্যু। কিন্তু সে আসলে কে সেটা না জানা অবধি কোনো ফল হবে না। যেভাবে আপনারা কাল না জেনে শুনে একটা বড় ভুল করতে যাচ্ছিলেন, যাই হোক, আপনাদের গাঁয়ে অনেক বছর আগে যেই তান্ত্রিক এসে ওই পিশাচকে বন্দি করে রেখেছিল, তিনি আর কেউ নন, আমার গুরুদেব কালীশঙ্কর তান্ত্রিক। ওনার অমোঘ মন্ত্রের জোরে সেই পিশাচ আজীবন সেখানে বন্দি থাকত, কিন্তু সেই দিন সেখান থেকে পালিয়ে যাওয়া সাধকদের মধ্যে কোনো একজন তার রক্তের সম্পর্কের কেউ ছিল, যে আবারও ফিরে এসেছে এখানে তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে। তাকে খুঁজে বের করতে হবে, নইলে কোনো উপায় নেই। সে তিন দিন বাদে আবারও সর্বপিশাচকে জাগ্রত করবে, আর তখন দিয়ে আবারও শুরু হবে নৃশংস হত্যাযজ্ঞ। আপনি দয়া করুন ঠাকুর, আপনি দয়া করুন বাবা ঠাকুর, এইভাবে প্রাঞ্চল গ্রামটাকে চোখের সামনে শ্মশানপুরী হতে দেখতে পারবো না। একটা উপায় আছে, যদি সেই সাধক আবারও নিম্ন সর্পতন্ত্রের প্রয়োগ করে, সাপতন্ত্র দ্বারা সে যেভাবে বিশ্বম্ভরকে মেরেছিল, সাপতন্ত্র যার উপরে প্রয়োগ করতে হবে তার রক্ত, সেই সাধকের প্রয়োজন। সেই রক্ত দ্বারাই সে সেই ব্যক্তির ওপর বিষাক্ত সাপ চালনা করবে, এবং সেই সাপ তাকে সাত দিন ধরে যন্ত্রণাদায়ক দংশনের দ্বারা মারবে। সে যখন আবারও কারুর রক্ত পাবে এবং তার ওপর সাপ চালনা করবে, তখন আমি নিজের এক বিশেষ তন্ত্রশক্তির মাধ্যমে সেই মন্ত্রচালিত সাপকে বাধা দেব আসতে, যার ফলে সেই সাপ গিয়ে সেই সাধককেই আক্রমণ করবে এবং তার মৃত্যু হবে। কিন্তু এই কাজ প্রায় অসম্ভব। আচ্ছা, বিশ্বম্ভরের সম্বন্ধে সব কিছু জানে এমন কেউ কি আছে এই গাঁয়ে? তার স্ত্রী ভিন্ন অপর কেউ? মোড়লমশাই অশ্রু মুছে বললেন, হ্যাঁ, বিশ্বম্ভরের দুজন বিশ্বস্ত অনুচর ছিল, একেবারে তার ডান হাত আর বাম হাত, সন্তু ও নগেন। ওদের থেকে আপনি সব কিছু জানতে পারবেন। কিন্তু তার স্ত্রী থেকে নয় কেন ঠাকুর? হ্যাঁ, তার স্ত্রী থেকে নয় কেন? বানেশ্বর তৎক্ষণাৎ উদাসীন হাসি হেসে বলল, তার স্ত্রী স্বামী বিয়োগের কষ্ট কাটিয়ে উঠতে পারেননি এখনো, তাই তাকে অহেতুক প্রশ্ন করে বিরক্ত করতে আমার মন চায় না। বানেশ্বর তৎক্ষণাৎ রওনা দিল। জঙ্গলের মধ্যে তখন নিকষ কালো আঁধার জাঁকিয়ে বসেছে। রাতচরা পাখি কর্কশ্বরে ডেকে জানান দিচ্ছে যে আঁধার ঘনাচ্ছে। তবে সন্তুর সেসব ভয় ডর নেই, সে হেঁটে চলেছে এক আগন্তুকের পেছনে পেছনে। আগন্তুকের পরনে রক্তাম্বর, সারা শরীর চাদর দিয়ে ঢাকা। সর্দার, আগের দিন দেখলাম এক গুণিন না তান্ত্রিক গায়ে এসেছে আবার, একেও মজা দেখাতে হবে দেখছি। আগন্তুক কোনো প্রত্যুত্তর করলেন না, শুধু মৃদু হাসলেন। আগেরবার গুণিনটাকে যেভাবে ফাঁদে ফেলে মারলুম, মনে পড়লে এখনো হাসি পায় জানো। ও বেটা ভেবেছিল আমি গ্রামবাসীদের দলে, কিন্তু আমি যে শত্রু দলের গোপন অনুচর সেটা তার জানা ছিল না।
আর আর ত্রিশূল লুকোনোর দায়িত্ব আমাকে দিয়েছিল হতভাগা, দিয়েছি দিয়েছি ত্রিশূল একদম পেটের মধ্যে ঢুকিয়ে। বিশুদাকে যেভাবে মারলুম, ওকে ঝোপের কাছে দেখার নাটক করে ওর রক্ত জোগাড় করে সেই রক্ত দিয়ে ওর ওপরেই প্রথম সাপতন্ত্র প্রয়োগ করলাম, আর ফলস্বরূপ 7 দিনের মাথায় দেখাই তো গেল। ও ভেবেছিল আমি সারাক্ষণ ওর সাথে ঘুরি, মানে আমি যেন ভুলে গেছি ওর বাপ দিগম্বর কিভাবে আমার বাবাকে মেরেছিল গায়ের সকলের সামনে। সেই কথা আমি আজও ভুলতে পারিনি, সেই গায়ের একটা কেউ প্রতিবাদ করেনি, বরং সকলে সায় দিয়েছিল এই গায়ের একটা কাউকে আমি জ্যান্ত ছাড়ব না, সবাই মরবে, গা শ্মশান হয়ে যাবে। আগন্তুক আবারও কেবল একটা ক্লিষ্ট হাসি হাসলেন। ওই তান্ত্রিক কিভাবে যে সর্প পিশাচকে বশ করলো কে জানে, তবে পরশু রাত্রে তো সে আবারও জীবিত হয়ে যাবে, তখন তান্ত্রিককে কে বাঁচাবে? হ্যাঁ, আজকে আমি নগেন বেটাকে ফাঁসিয়ে ওর রক্ত জোগাড় করেছি, সর্দার এর পরের প্রয়োগ ওর ওপরেই হবে। আগন্তুক ইশারায় বোঝালেন এখন রক্ত সন্তুকে তার নিজের কাছে রেখে দিতে, এখন তিনি গ্রামবাসীদের কাছে যাবেন যাতে কেউ সন্দেহ না করে। ঠিক বলেছ পূজারী মশাই, আমিও যাই, না হলে যদি সন্দেহ করে, যদিও আর বেশি দিন সন্দেহ করার নেই ওদের। দুজনে তারস্বরে খিলখিলিয়ে হেসে উঠল, পুরো জঙ্গলের সেই নারকীয় অট্টহাসি ছড়িয়ে পড়ল বিষাক্ত বিষের মতো। সকলেই চিন্তিত মুখে বসেছিল নগেনের দিকে তাকিয়ে। নগেনের আজকে ধুম জ্বর, সকাল অবধি সে ঠিক ছিল, কিন্তু সন্ধ্যায় হঠাৎই তার গায়ে কাঁপুনি দিয়ে জ্বর এলো। বাণেশ্বর কিছুক্ষণ তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, সর্বনাশ হয়ে গেছে, ইতিমধ্যে নগেনের ওপর সাপতন্ত্রের প্রয়োগ করা হয়েছে। সাপতন্ত্র প্রয়োগের প্রথম লক্ষণ হচ্ছে রোগীর প্রবল কাঁপুনি দিয়ে জ্বর আসা। হায় ভগবান! কথাটা শুনে উপস্থিত সকলে শিউরে উঠল। কয়েক মুহূর্ত কারুর মুখ থেকে কিছু বাক্য স্ফুরণ হলো না। নিস্তব্ধতা ভেঙে পূজারি কালীনাথ বললেন, এই তন্ত্রের প্রভাব কাটানোর কি কোনো উপায় নেই? না, সেই সাধকের মৃত্যু ভিন্ন, এই তন্ত্র কাটানো অসম্ভব। সেই সাধক আসলে কে সেটাও তো আমরা জানি না। তাহলে আপনি এখন কি করবেন? আমি আর এভাবে বসে থাকতে পারবো না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি আর একটাও নির্দোষ মানুষকে এভাবে মরতে দেব না, না 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 না, আমি নিজের তন্ত্রের সর্বশক্তি প্রয়োগ করে এই সর্প পিশাচকে দমন করব, তাতে আমার প্রাণ গেলে যাবে। এভাবে আবেগের বসে ভুল করবেন না, আপনার প্রাণ আমার কাছে সবচেয়ে দামি, আপনি থাকলে নিশ্চয়ই কোনো না কোনো সমাধান ঠিকই বেরোবে, অযথা আপনি এভাবে ঝুঁকি ওঠাবেন না দয়া করে। কে বলেছে আমার প্রাণ যাবে? আমাকে মারতে পারবে এত ক্ষমতা কোনো নিম্ন মার্গের পিশাচের নেই। আমার কাছে অমরত্বের মাদুলি আছে, এই মাদুলি যতদিন আমার গলায় বর্তমান ততদিন কেউ আমাকে মারতে সক্ষম নয়। পূজারি মশাই আর কিছু বললেন না। তৃতীয় রাতেই বাণেশ্বর রওনা দিল জঙ্গলের মধ্যে, গায়ের সকলে তার পেছন পেছন এসেছিলেন। সকলেরই তীব্র বিশ্বাস ছিল যে বাণেশ্বর ওঝা আজকেই এই সর্পরূপী পিশাচকে দমন করে ফিরবেন। সকলে তাকে জঙ্গলের মুখের রাস্তায় ছেড়ে দিয়ে যে যার বাড়ি ফিরে এলো। পরদিন সকালে সকলে যে দৃশ্য দেখল তাতে তাদের প্রত্যেকেই জীবন্ত মৃতদেহে পরিণত হল। জঙ্গলের সামনে গায়ের রাস্তায় পড়ে রয়েছে একটি মৃতদেহ। মৃতদেহের মুখটা এতটাই বিকৃত যে তাকে চেনার উপায় নেই। তবে তার পরনের রক্তাম্বর দেখে চিনতে অসুবিধে হলো না যে ইনিই বাণেশ্বর ওঝা।
কাল রাতে জঙ্গলে গিয়ে তিনি আর সর্পপিশাচকে প্রতিহত করতে পারেননি, বরং নিজেই প্রাণ হারিয়েছেন। এই দৃশ্য দেখে গাঁয়ের যুবকরা অবধি হাউমাউ করে কাঁদতে লাগল। সকলের এমন অবস্থা হয়েছিল যে কেউ তাদের পায়ের নিচের মাটি সরিয়ে নিয়েছে। বানেশ্বর ওঝার মৃত্যু তারা একেবারেই আশা করেনি। এই ওঝা মারা গেছে মানে আর তাদের বাঁচার উপায় নেই। তারা এরপর থেকে জীবন্ত লাশের মতো জীবনযাপন করতে আরম্ভ করল। তারা ভেবেই নিয়েছিল যে তারা বাঁচতে পারবে না। প্রত্যেকে প্রহর গুনতে লাগলো যে কখন সেই সর্বগ্রাসী রাক্ষসে জঙ্গল তাকে হাটছানি দিয়ে ডাকবে। ঘরের মধ্যে ঠক ঠক করে বসে কাঁপছিল নগেন। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তবুও কোনো এক অজানা আতঙ্কে তার শরীরের সর্বাঙ্গ কাঁপছে। মনে হচ্ছে তার উপর ধেয়ে আসছে কোনো এক মৃত্যুদূত, এমন কোনো মৃত্যুদূত যার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। মানুষের মৃত্যুর শেষ মুহূর্তে যেমন মানুষ বুঝতে পারে তার উপস্থিতি, ঠিক তেমনই নগেন তার আগমন টের পাচ্ছিল। সে ধেয়ে আসছে তার কাছে খুব দ্রুত। তার দেহের বিষাক্ত ঘ্রাণ সে স্পষ্ট অনুভব করছে। তার মারণ ছোবল এক্ষুনি এসে বসবে নগেনের শরীরে। অকস্মাৎ ঘরের মধ্যে একটা হিস হিসে শব্দ হতে আরম্ভ করল। মনে হলো অসংখ্য সাপ এসে ঢুকেছে ঘরের মধ্যে, তাদের লক লকে জীব বেরিয়ে রয়েছে তাকে স্পর্শ করতে। নগেন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এবার খাটের নিচে উঁকি মেরে দেখল, আর তৎক্ষণাৎ তার হৃদযন্ত্র প্রায় অচল হয়ে এলো। তার ঘরে এসে পড়েছে অসংখ্য সাপ, তারা এগিয়ে আসছে খাটের উপর নগেনের উদ্দেশ্যে। নগেন এরকম দৃশ্য দেখে জ্ঞান হারানোর উপক্রম হলো, তবুও তার চেতনা কিছুটা রয়ে গেল নিজের ভয়াবহ বিষাক্ত মরণকে প্রত্যক্ষ করার জন্য। সাপগুলো যখন একসঙ্গে খাটের প্রায় দুহাত কাছাকাছি এসে পড়েছে, ঠিক সেই সময়ে ঘরের মধ্যে বিদ্যুৎ বেগে প্রবেশ করলো এক আগন্তুক। তার পরনে রক্তাম্বর, মাথায় জটা, হাতে একটা অদ্ভুত দর্শন তাবিজ, আর অপর হাতে এক খাবলা মাটি। ইনি আর কেউ নন, সেই দুদিন আগে দেখা বানেশ্বর ওঝা। ঘরে ঢুকে বানেশ্বর জলদ গম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণ করলেন, ওম প্লা সর্বকুলায় স্বাহা, অশেষ কুল সর্বকুলায় স্বাহা, ওম প্লা সর্বকুলায় স্বাহা, অশেষ কুল সর্বকুলায় স্বাহা। প্রায় সাতবার মন্ত্রোচ্চারণ করার পর হাতের মাটি ঘরে উপস্থিত প্রত্যেকটা সাপ যেখানে ছিল পালিয়ে গেল। যত দ্রুত তারা এসেছিল তার থেকেও দ্রুত বেগে তারা পলায়ন করল। পরের দিন পূজারি কালীনাথের বাড়ির সামনে লোকজনের ভিড় লেগে গেল। সকলে অবাক হয়ে দেখলো কালীনাথ মেঝের ওপর মোড়ে কাঠ হয়ে পড়ে আছে, আর পাশে একইভাবে মোড়ে পড়ে আছে সন্তু। দুজনেরই শরীর অদ্ভুত রকম সবুজাভ রঙের, সারা শরীরে সর্পদংশনের গহীন ক্ষত, মুখ থেকে গ্যাজলা উঠে গেছে। একেবারে যেভাবে বিশ্বম্ভর অন্যান্য মানুষরা মরেছিল ঠিক সেভাবেই, বরং তাদের চেয়ে আরও দ্বিগুণ নৃশংসভাবে তারা মারা গেছে। একই কাণ্ড হয়ে মোড়ল মশাই, আমাদের পূজারি মশাই কিভাবে এরকম নৃশংসভাবে মারা গেলেন? তিনি তো পবিত্র মননশীল সাধক ছিলেন, তার উপরে তো কারোর তন্ত্র প্রয়োগ করবার কথা নয়। আর সন্তুটাও বা কি করে যে মরল কে জানে, বললেন প্রৌঢ় ব্যক্তি লক্ষণ ওরফে গাঁয়ের লাখন দাদু। কি জানি লাখন দাদু, এ গাঁয়ে যা সব কাণ্ড হচ্ছে তাতে আমার চেতনা শক্তি একেবারে লোপ পেয়েছে। আমার মাথা আর কাজ করছে না গো, কিন্তু এই দেবতুল্য মানুষটা যে কিভাবে মরল সেটা জানা আমার প্রবল ইচ্ছা। ভগবান ছাড়া আর কেউ জানেন না এসব কি হচ্ছে। আমি জানি, আচমকাই গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে উপস্থিত সকলে পেছন ফিরে তাকালো, আর তারা যা দেখলো তাতে তাদের কাছে সব কিছু গুলিয়ে যেতে লাগলো। বাস্তব অবাস্তব, সত্যি মিথ্যে, লৌকিক অলৌকিক মিলেমিশে এক হয়ে যেতে লাগলো। তাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন সদ্য মৃত বানেশ্বর। বানেশ্বর ওঝা, তার শরীরে একটা আঁচড়ের দাগ মাত্র নেই, তার পরনে সেই রক্তাম্বর, মাথায় জটা, মুখে একটা প্রসন্ন হাসি। তোমরা কি ভেবেছিলে আমি মরে গেছি? জানি সেটাই ভাবাটা স্বাভাবিক, এমন ভাবেই সব কিছু হয়েছে যে
কেউ কিছু বুঝে উঠতেই পারেনি। মোড়ল বিস্ফারিত নেত্রে খানিকক্ষণ তার দিকে চেয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, এসব কি বাবা ঠাকুর? হ্যাঁ, আপনি তো সেদিন, জানি, ভালোভাবে জানি, সেদিন তোমরা আমার মৃতদেহ দেখেছিলে, তাই তো? কিন্তু তোমরা কি আমার মুখ দেখেছিলে আদৌ? দেখনি নিশ্চয়ই, ওখানেই তো আসল রহস্য। মোড়ল মশাই মাথা চুলকে উদ্ভ্রান্তের মতো চেয়ে হতাশা ভরা কণ্ঠে বললেন, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি দয়া করে সবটা খুলে বলুন, না হলে আমি যে মরেও শান্তি পাবো না। বানেশ্বর হো হো করে এক ঝলক হেসে নিয়ে বলতে আরম্ভ করল, তোমরা যাকে এতদিন ভগবান ভেবে এসেছ সেই আসলে তোমাদের প্রকৃত হত্যাকারী, অর্থাৎ তোমাদের পূজারি মশাই কালীনাথ। এই কালীনাথই ওই সাধকের শিষ্য যে কিনা এত বছর পর এই গাঁয়ে ফিরে এসেছে। তবে সে করেছে প্রবল বুদ্ধিমানের কাজ, তোমাদের সঙ্গে থাকতে থাকতে তোমাদের বিশ্বাস জিতে নিয়ে নিজেকে ভগবান তুল্য প্রমাণিত করে নিয়েছে। আর যখন তাকে সন্দেহ করার অবকাশটুকু আর ছিল না, তখনই সে সর্পতন্ত্রের প্রয়োগ শুরু করে, আর তার সঙ্গী ছিল এই সন্তু। আমি সেই দিন ভাগ্যিস সন্তুর বাড়ি না গিয়ে নগেনের বাড়ি গিয়েছিলাম। যদি সন্তুর বাড়ি যেতাম তবে আজকের দিনে আমি সত্যি মৃতই হতাম বোধহয়। নগেন আমাকে সব ঘটনা খুলে বলে, এই সন্তুর সঙ্গে বিশ্বম্ভরের পারিবারিক বিবাদ ছিল, সেই সূত্রে দুই পরিবারের মধ্যে দীর্ঘ সময় ধরে কোনোরূপ সম্পর্ক ছিল না। কিন্তু হঠাৎ করে সন্তু বিশ্বম্ভরের সঙ্গে মেলামেশা শুরু করে, এইভাবে সে বিশ্বম্ভরকে নিজের ফাঁদে ফেলে তার রক্ত জোগাড় করে, আর তার উপরেই প্রথম সর্পতন্ত্রের প্রয়োগ করে। আর যখন এই সর্পতন্ত্রের নির্ভুল প্রয়োগ করতে তারা সক্ষম হয়, তখন তারা পুনরায় সর্পপিশাচকে আহ্বান জানায়, আর তারপর দিয়েই শুরু হয় নৃশংস হত্যাযজ্ঞ। গুনিনকে ফাঁদে ফেলে তার অস্ত্র দিয়ে তাকে হত্যা করে সন্তু। আমি যদি সেদিন নগেনের দিয়ে সব জানতে পেরে সন্তুর পিছন পিছন ছদ্মবেশে জঙ্গলে না যেতাম, তবে আমার এত কিছু জানা সম্ভবই হতো না। আমি লাল চাদর মুড়ে পূজারী মশাইয়ের মতো তার পিছন পিছন যাই এবং তার থেকে সমস্ত গুচ্ছ কথা জানতে পেরে যাই। আর সেই দিন নগেনকে বলি সন্তুর সাথে যেতে। এইভাবে সন্তুর সাথে নগেন যায় এবং একইভাবে সন্তু ছলের সাহায্যে তার রক্ত সংগ্রহ করে। কিন্তু আমি বেঁচে থাকতে যে সাপতন্ত্র প্রয়োগ করতে পারবে না, তাই আমি সেই দিন পূজারি মশাইয়ের সামনে মিথ্যে নাটক করি সর্পপিশাচকে দমন করার। আমি সেই দিন জঙ্গলে যাইনি। সবার অলক্ষ্যে আমি পুনরায় এসে নগেনের বাড়িতে লুকিয়ে পড়ি। ভুবনকে শেখানোই ছিল, সে ভোর হওয়ার আগে ওই মৃতদেহটিকে সেখানে রেখে দিয়ে যায় রক্তাম্বরের পোশাক পরিয়ে, যাতে লোকে ভাবে যে আমি মারা গেছি। এইভাবে পূজারি কালীনাথ ও সন্তুর মনে হয় আমি মারা গেছি এবং তারা নগেনের রক্ত দিয়ে সাপতন্ত্রের প্রয়োগ করে। আর আমি সেই রাতে তার চালনা করা সাপকে আমার মন্ত্রশক্তি দিয়ে বাঁধা দিই, যার ফলে সাপতন্ত্রের নিয়মানুসারে সেই সাধককেই গিয়ে হত্যা করে সেই মন্ত্রচালিত সাপ। বানেশ্বর সেই দিনই গাঁ থেকে ফিরে যায় সকলের প্রবল অনিচ্ছা সত্ত্বেও। সে নিজের কর্তব্য পালন করেছে, তার আর কোনো কাজ নেই, সে একদিনও বেশি কোথাও থাকে না প্রয়োজন ছাড়া। গরুর গাড়িতে ওঠার আগে সে বলে গেছিল, ওই ভগ্নপ্রায় মন্দিরটা ভেঙে ওখানে নতুন একটা কালী মন্দির স্থাপন করবে, বুঝলে? আর ওখানে সেই সর্বপিশাচের আবির্ভাব কখনোই ঘটবে না। ভয় নেই, সাধকের মৃত্যুর সাথে সাথে
ও ত্রিভুবন থেকে ভস্মীভূত হয়ে গেছে। ভুবন জেলে ছদ্মভীতি দেখিয়ে বলেছিল, বাবা ঠাকুর, আপনি কি ওই জঙ্গলের রাস্তা থেকেই যাবেন? মানে আমি বলতে চাইছি, সে কোনো বিপদ টিপদ হবে না তো? সকলে একসাথে হেসে উঠল। শেষ হলো শেখ ইফরাজের কলমে বানেশ্বর ওঝা সিরিজের প্রথম গল্প, পিশাচের ছোবল। আজকে গল্প পাঠে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ড, হানাবাড়ি অফিসিয়াল এবং কথকথা থেকে সায়ন্তন, বানেশ্বর ওঝা চরিত্রে কৌশিক, আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিক থেকে মলয় প্রদীপ্ত, ফিয়ার ফেভার থেকে অভ্র, ফেরারি মন থেকে বুবাই, শুধু গল্পের জন্য এবং স্কোয়ার এলিভেটর থেকে বিপুল, হরোস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, বং স্টোরি হাব থেকে নীল, মিমো, সৌমদ্বীপ আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে কৃষ্ণেন্দু, স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ এবং ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশান, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমাদের মধ্যে যারা ভয়েস অ্যাক্টিং করো, লেখালেখি করো, পোস্টার ডিজাইন করো, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। কীভাবে যুক্ত হবে তার সম্পূর্ণ ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের ইমেল করো, আমরা কিন্তু যত তাড়াতাড়ি পারি তোমাদের সাথে যোগাযোগ করে নেব। ও ভালো কথা, খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সামনে তোমাদের সবার প্রিয় লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে গর্ভগৃহে মৃত্যু ফাঁদ। এর সম্পূর্ণ ডিটেলস পেতে গেলে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট এবং আমাদের ফেসবুক পেজও নজর রাখতে হবে। যদি আমাদের ফেসবুক পেজ এখনও ফলো না করে থাকো, তাহলে গিয়ে তাড়াতাড়ি ফলো করে দাও, তাহলে আমাদের সম্পূর্ণ ডিটেলস ওখান থেকেও তোমরা পেতে পারবে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো নতুন ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।